স্যার ছেড়ে দিন, কি করছেন, আমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমার কোনো কথাই স্যার শুনলেন না, উনি আমায় এক ধাক্কায় বেডে ফেলে দেয়, ঝাঁপিয়ে পড়েন আমার উপর, বেডের সাথে শক্ত করে চেপে ধরে আর আমার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরেন। ঘৃণায় রাগে এত শক্ত করে আমার ঠোঁট চেপে ধরেছে যে ব্যথায় আমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। আমার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে কিন্তু পাচ্ছি না। আমি শুধু ছটফট করছি ছুটার জন্য, কিন্তু স্যার আমায় আরো শক্ত করে ধরে, ঠোঁট ছেড়ে গলাতে মুখ ডুবায় আর এলোপাথারি কিস করে যাচ্ছে। আমি আর নিতে পারছি না, চিল্লিয়ে কান্না করছি কিন্তু কেউ নেই আমার চিৎকার শোনার মতো। এক সময় আমি ক্লান্ত হয়ে পড়ি, ছুটাছুটি বন্ধ করে দিই। স্যার নিজের কাজে ব্যস্ত, আমাতে মগ্ন উনি। আমার কোনো আর্তনাদ স্যার এর কানে যায়নি এমন নয়, আমি জানি স্যার জেনে বুঝেই এমন করছে। নিজে যেটা পেয়েছে আমার থেকে সেটা আমায় ফেরত দিচ্ছে, সেটা হলো কষ্ট। আমি স্নিগ্ধা ইসলাম, স্যার হচ্ছে আমার অফিসের বস রাহুল চৌধুরী, আমি হচ্ছি উনার পিয়ে, বাকিটা পড়ে জানবেন। শেষ রাতে উনি আমায় ছেড়ে ঘুমিয়ে পড়ে আর আমি কোনো রকম কাপড় পেঁচিয়ে ওয়াশরুমে চলে আসি। আয়নায় নিজেকে দেখি, সারা শরীরে কামড়ের দাগ, জায়গায় জায়গায় কেটে ছিলে গেছে, চিৎকার করে কান্না করতে থাকি এসব দেখে। নিজের উপর ঘৃণা হচ্ছে আমার, নিজের বলা মিথ্যা কথার জন্য আজ নিজের শরীর বিলিয়ে দিতে হলো স্যারের কাছে, ধর্ষণ হতে হলো, স্যার ভুল কিছু করেনি, আমার ভুলের শাস্তি দিয়েছে শুধুমাত্র। কিন্তু এটা এত ছোট শাস্তি নয়, আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি, যেটা আজীবন আমার শরীর মন বয়ে বেড়াবে। আমি কখনো ভুলতে পারবো না এই কাল রাতটার কথা, কিন্তু আমি তো নিজের জন্য মিথ্যা বলিনি, তবে কেন আমার সম্মানটা আল্লাহ রক্ষা করেনি। নিজের মায়ের জন্য এটুকু মিথ্যা আমায় বলতে হয়েছে, তার জন্য আল্লাহ আমায় এত বড় শাস্তি পেতে হলো কেন? কেন স্যার কেন ক্ষমা করতে পারলো না আমায়? কেন কেন? একটু পর মাথায় এলো, অন্যের সম্মান নষ্ট করলে নিজেরটাও থাকে না, চরম সত্যি কথাটা। আমার চোখের পানি যেন বাদ মানছে না আজ। সারা রাত আমি ওয়াশরুমে কান্না করি, কোন সময় যে জ্ঞান হারাই বলতে পারবো না। নিজেকে আবিষ্কার করি কাল রাতের সেই বেডে, দেখেই ঘিন ঘিন লাগছে কেমন। আহ, উঠতে চেষ্টা করলে বুঝতে পারি সারা শরীরে আমার প্রচণ্ড ব্যথা। কোনো রকমে উঠে বসি, আমার হঠাৎ মনে পড়ে কাল রাতের কথা। কিন্তু আমার তো মনে আছে আমি ওয়াশরুমে ছিলাম, মুহূর্তে আমার স্যার এর কথা মনে পড়ে যায় আর আমি হাত পা গুটিয়ে বসে কান্না করে দিই। এমন সময় ভারী গলার আওয়াজ পাই, সামনে তাকিয়ে দেখি স্যার দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে। শান্ত লাগছে ওনাকে খুব, কিন্তু আমি শান্ত হতে পারছি না, চোখ নামিয়ে নিই ওনার থেকে লজ্জায়। উনি বললেন, এখন কেন কান্না করছো? আমাকে টাকার জন্য ধর্ষক বলার আগে কান্না আসেনি, লজ্জায় স্যার এর দিকে তাকাতে পারছি না, শুধু ফুপিয়ে কান্না করছি। উনি ধমক দিয়ে বলে উঠলেন, একদম অভিনয় করবি না আমার সামনে, তোমাদের মতো মেয়েরা টাকার জন্য সব করতে পারে, এটা আর এমন কি টাকা দিয়ে দিব কেমন, সো অভিনয় অফ কর, 10 মিনিটে নিচে আসো, 1 মিনিট লেট হলে খারাপ হবে। আমি উনার ধমকে কেঁপে উঠি, আস্তে করে মাথা দুলাই, উনি হন হন করে চলে যায়। উনার কথা গুলি কাটার মতো লাগে, আমার মনে চিল্লিয়ে কান্না করি কতক্ষণ, তারপর নিজেকে সামলিয়ে আমি ওয়াশরুমে যাই, গিয়ে দেখি আমার শরীরে অন্য একটা ড্রেস, কে চেঞ্জ করালো আমাকে? পরেই ভাবলাম স্যার করেছে মনে হয়, আমার সবই তো উনি শেষ করে দিলেন, সামান্য ড্রেস আর এমন কি। আল্লাহ, আমি ধর্ষক বলার শাস্তি করাই গন্ডায় পেলাম স্যার এর থেকে। আমি 20 মিনিট পর নিচে যাই, গিয়েই ভারী আওয়াজ পাই, 10 মিনিট টাইম দিয়েছিলাম ঘড়ি দেখে, বাট তুমি আরও 10 মিনিট বেশি নিয়ে ফেলেছ। আমি নিচে তাকিয়ে বললাম, আমি ড্রেস খুঁজে পাচ্ছিলাম না, তাই বলার সাথে সাথে উনি আমার হাতে উনার হাতের গরম কফিটা ফেলে দিলেন। আহ স্যার, উনি আমার চুলের মুঠি ধরে বলে উঠেন,
কি বল স্যার, যেতে দিন আমায়, আর নিতে পারছি না আমি, প্লিজ, ব্যথায় কাতরিয়ে বলি আমি। উনি চিল্লিয়ে বলে উঠে, তোকে সারা জীবনই সইতে হবে এসব। মিথ্যা বলার আগে মনে ছিল না এই রাহুল চৌধুরী জানলে কি করবে তোর হাল। রাহুল চৌধুরীর সম্মান নিয়ে খেলা করার শাস্তি ধীরে ধীরে পাবে তুমি। আমার পোড়া জায়গায় হাত দিয়ে চেপে ধরে স্যার কথাগুলি বলে, আমি ব্যথায় কেঁদে দেই, চিল্লিয়ে কান্না করতে ইচ্ছে করছে, ব্যথায় জলে যাচ্ছে হাত। তার উপর উনি চাপ দিয়ে ধরে রেখেছে। উনি আমার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ, পরে আমার কাদা দেখে আমায় টেনে নিয়ে যায় আর ড্রয়িং রুমে সোফায় বসিয়ে বলে, এখানে বসো, আসছি আমি। আমি ফুপিয়ে কাঁদছি হাত ধরে। একটু পর উনি এসে মলম আমার হাতে লাগিয়ে দিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে, নেক্সট টাইম লেট করার আগে আজকের কথা মনে রেখো। আমি কাঁদতে কাঁদতে বলি, স্যার আমায় যেতে দিন, আমাকে তুলে এনেছেন যেই কাজের জন্য আপনার প্রতিশোধ নেওয়া তো হয়ে গেছে, এবার আমায় যেতে দিন প্লিজ, আমি আর পারছি না। আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমায় তুলে এনেছি, প্রতিশোধ নেওয়ার হলে কি তোমার মায়ের সেবা করার জন্য তোমায় এই 4 দিন সময় দিতাম? আর কি বলছিলে, নিতে পারছো না? আর তুমি তুমি কাল সন্ধে থেকে এখন পর্যন্ত নিতে পারছো না, আমি 4-4টা দিন নিতে বাধ্য হচ্ছি কেন? আমার কি দোষ ছিল? আমি কাকে রেপ করেছিলাম যে আমায় ধর্ষক প্রমাণ করেছিলা? আমি ওইটার জন্য সরি বলেছি আপনাকে, ক্ষমাও চেয়েছি, কিন্তু এখন আপনি সত্যি করে দেখালেন যে আপনি সত্যি একটা ধর্ষক। স্যার আমার কথা শুনে চিল্লিয়ে বলে উঠে, কাঁদতে কাঁদতে বলি কথাগুলা, ওহ রিয়ালি ক্ষমা চেয়েছ, ওকে ফাইন, এখন আমি তোমার কাছে সরি বলছি তোমায় রেপ করার জন্য, ক্ষমা করে দেওয়া আমায়, আমি তো ক্ষমা করার মতো মহৎ কাজটা করিনি, তুমি আমায় ক্ষমা করে মহৎ কাজটা করে দেখাও, পারবে পারবে মন থেকে ক্ষমা করতে এত সহজে সবটা ভুলে? তোমার ভাবটা এমন, তুমি সরি বললে আর আমার সব ঠিক হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, ক্ষমা করা এত সোজা না আমি জানি স্যার, কিন্তু জানিস যখন তুই যা ভাবছিস তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্যই তুলে এনে রেপ করেছি, ব্যাস আর এটাই তোকে মেনে নিতে হবে, যেমন আমি মেনে নিয়েছি আমি ধর্ষক, ক্লিয়ার? এমন সময় পিছন থেকে ডাক আসে, স্নিগ্ধা স্নিগ্ধা কই তুই? আমি পিছনে তাকিয়ে দেখি আবির দা। আমি একটা ভরসা পাই আবির দাকে দেখে আর দৌড়ে গিয়ে উনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেই। আবির হতভম্ব হয়ে হয়ে যায়, স্নিগ্ধার কান্না দেখে পরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু স্নিগ্ধা আবিরকে ধরে কেঁদেই যাচ্ছে শুধু। স্নিগ্ধার আবিরকে জড়িয়ে ধরাটা কেন যেন রাহুলের হজম হয় না, নিজের হাত নিজের মুঠি বদ্ধ করে শক্ত করে, নিজের রাগ কন্ট্রোল করে আবিরকে জিজ্ঞেস করে, কে আপনি? স্নিগ্ধা এখনো কেঁদেই যাচ্ছে, আবিরকে ধরে আবির বলে, আমি স্নিগ্ধার ফিয়ন্সে, আপনি কে? স্নিগ্ধা কান্না কেন করছে? রাহুলের মাথায় বাজ পড়ল স্নিগ্ধা এনগেজরতা শুনে। রাহুল নিজেকে ঠিক করে শান্ত সুরেই বলে, আমি স্নিগ্ধার হ্যাজবেন্ড, আর ও কেন কান্না করছে ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। এক নিঃশ্বাসে বলেই রাহুল দম নিল। স্নিগ্ধা কান্না থামিয়ে থ তাকিয়ে আছে রাহুলের দিকে, কি বলছে এই লোক, হ্যাজবেন্ড? আবির তো নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না কি শুনছে সে। স্নিগ্ধা শুধু আবিরের ফিয়ন্সে না, বোনও হয়, আবিরের আপন ছোট খালার মেয়ে স্নিগ্ধা। ছোটবেলা থেকে স্নিগ্ধাকে আবির ভালোবাসে, কিন্তু স্নিগ্ধা তেমন কোনো গুরুত্ব দেয় না, আবিরকে আবিরদা বলেই ডাকে সব সময়। কিন্তু কিছুদিন আগেই সবার মতামত জেনেই আবিরের ফ্যামিলি স্নিগ্ধাকে আংটি পরিয়ে রাখে আর আবির অস্বস্তি পায়, আর ভাবে একদিন স্নিগ্ধা ঠিক আমায় ভালোবাসবে, কিন্তু এখন যেন সব অন্ধকার লাগছে আবিরে, পেটে বার বার মোচড় দিচ্ছে আবিরের, কিন্তু আবির ঠায় দাঁড়িয়ে আছে, অতি শোকে পাথর হয়ে গেছে যেমন।
রাহুল কথাগুলা বলে শান্তভাবে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা আবিরের অবস্থা বুঝতে পেরে মুখ খুলল, চুপ করে থাকা যাবে না এখন, ভেবেই প্রশ্ন করে রাহুলকে, কি বলছেন স্যার আপনি? এগুলা বিয়ে কখন হলো আমাদের যে আপনি আমার হাজবেন্ড হয়ে গেলেন? সব তো শেষ করেই দিলেন, আমার এখন কি আমার আপন মানুষদের কাছেও খারাপ বানাবেন আপনি? ভালো থাকতে দিবেন না ওদের নিয়ে? বেশ রেগেই বলি কথাগুলা, নিজের বউকে অন্য কাউর সাথে ভালো থাকতে দেয় কোন হাজবেন্ড শুনেছ কখনো তুমি? আমি স্তব্ধ হয়ে গেলাম রাহুল স্যার এর এমন জবাবে, আর কিছু বলতে পারলো না রাহুলকে। এই ভেবে না জানি আর কি বলে ফেলে রাহুল আবিরকে, কষ্ট দিতে চাচ্ছে না স্নিগ্ধা। কিন্তু স্নিগ্ধা এবার আবিরের দিকে তাকায়, আবির চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে আছে। এরূপ কথা শুনে আবির এবার চুপ থাকতে পারল না, কিছুক্ষণ ভেবে রাহুলের সামনে এসে বলল, আপনি আমার ফিয়ান্সেকে এসব যাতা বলতে পারেন না। কি প আবিরকে আর বলতে না দিয়ে রাহুল বলে, আপনি শুনেননি, আমি বলেছি স্নিগ্ধার হাজবেন্ড আমি, সো এখন আর আপনার এঙ্গেজমেন্টের কোনো মূল্য নেই, স্নিগ্ধা এখন আমার ওয়াইফ। অনেক শীতল চাহনির সাথে শান্ত সুরেই রাহুল কথাগুলি বলছে। স্নিগ্ধা রাহুলের কথা শুনে অবাক হয়ে যায়। আবির রাহুলের এরূপ কথা শুনে রাগে গিয়ে বলে, কি প্রমাণ আছে স্নিগ্ধা আপনার ওয়াইফ? স্নিগ্ধা এবার রাহুলের এত শান্ত চেহারায় কিছু লুকানো দেখতে পায়। রাহুল শান্তভাবেই বলে, কেন থাকবে না, অফকোর্স আছে, কিন্তু আপনাকে আগে দেখাতে পারবো না, আগে স্নিগ্ধার মাকে দেখাবো, ওই সময় আপনিও দেখে নিবেন, ওকে? আবির রাহুলকে আর কিছু না বলে স্নিগ্ধাকে বলে, তুই যাবি আমার সাথে, ছোট মা তোকে দেখতে চাইছে। আবির ব্যাপারটা এড়াতেই চাইছে, সে চাইছে না বিয়ের ব্যাপারটা সত্যি হোক, জানতে চায় না সে এমন কিছু নিতে পারবে না তাহলে। তাই মনে মনে আবির স্নিগ্ধার উপরই ছেড়ে দেয়, ব্যাপারটা যেন এই লোকের সাথে স্নিগ্ধার কোনো প্রবলেম থাকলে মিটিয়ে নেয়। তাই আবির ঠান্ডা মাথায় কথা পাল্টায়। রাহুল শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে, এত তাড়াতাড়ি কথা পাল্টানোটা মোটেই ভালো লাগেনি তার। তাই রাহুল আবিরকে বুঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না বেশি কিছু। রাহুল কি ভেবেই যেন স্নিগ্ধা আবিরকে কিছু বলতে যাবে, তখনই রাহুল বলে উঠে, ওয়েট আবির, তুমি প্রমাণ চাইছিলে না, দেখে যাও। রাহুল সামনের একটা টেবিলের উপর থেকে একটা ফাইল আবিরের হাতে দেয়। আবির স্নিগ্ধা আর রাহুলের দিকে একবার তাকিয়ে কি যেন ভেবে ফাইলটা ওপেন করে। স্নিগ্ধা একটু চিন্তায় পড়ে যায়, ফাইলটা তো চেনা চেনা লাগছে, স্যার যদি সত্যি কথা বলে বিয়ের ব্যাপারটা নিয়ে তবে কি হবে আমার, মনে মনে ভাবে স্নিগ্ধা। রাহুল সত্যি বলছে, এটা কাবিননামা, আর রাহুল স্নিগ্ধা দুজনেরই স্বাক্ষর আছে স্পষ্ট দেখতে পাচ্ছে আবির। এটা দেখে আবিরের মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এটা তো চাইনি সে, মাঝে মাঝে না চাওয়া জিনিসগুলি আমাদের সাথে হয়, আবিরের সাথে তাই হল। স্নিগ্ধা জিজ্ঞেস করে, কি আছে এতে? আবির কিছু বলছে না, এখনো ফাইলটার দিকে তাকিয়ে আছে। রাহুল শান্ত চোখে আবিরকে পর্যবেক্ষণ করছে। রাহুল বেশ বুঝতে পারছে আবির খুব কষ্ট পাচ্ছে, এটাই চেয়েছিল রাহুল। তাই রাহুল আবিরকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে আবির, প্রমাণ দিতে পেরেছি? রাহুলের কথা শুনে স্নিগ্ধার পেটে মোচড় দিয়ে উঠে, সত্যি তাহলে স্যার আমায় বিয়ে করেছে, মনে মনে বলে স্নিগ্ধা। তারপর আবার আবিরকে জিজ্ঞেস করে, আবিরদা কিছু বলছো না কেন? কি বলবো, নিজে বিয়ে করেছিস, নিজে জানিস না এমনটা করতে পারলি তুই, স্নিগ্ধা কি না করেছি তোর জন্য, কিন্তু তুই আমার কথা নাই চিন্তা করলি, নিজের যে দুইটা মা আছে তাদের কথাই ভাবতিস, তুই কি করলি এটা? ফাইলটা স্নিগ্ধার হাতে দিয়ে দেয় আবির। স্নিগ্ধা আবিরের কথা শুনে অঝোর ধারায় কান্না করতে থাকে, বুঝে যায় যা বুঝার স্নিগ্ধা। স্নিগ্ধার বুকে খুব ব্যথা অনুভব করছে, মানতে পারছে না আবিরের কষ্টটা। আবির রাহুলকে বলে, সরি স্যার, আমি আপনার সামনে দাঁড়াবার যোগ্য নই, আর আপনার বউকে নিজের ফিয়ান্সে বলেছি, তার জন্য ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন।
বলেই আবির একনজর স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, হ্যাজব্যান্ডকে নিয়ে দেখে আসিস মাকে। বলেই আবির তাড়াতাড়ি পা ফেলে চলে যায় বাইরে। রাহুল আবিরের যাওয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। স্নিগ্ধা আবিরের পিছনে যেতে নিলে রাহুল, টানতে টানতে স্নিগ্ধাকে উপরে নিয়ে যায়। আর রাহুল স্নিগ্ধাকে টেনে রুমে এনে সামনে দাঁড় করাই। রাহুল রুহিকে কিছু করবে বা বলবে, তার আগেই স্নিগ্ধা ঠাস করে একটা বসিয়ে দেয় রাহুলের গালে। রাহুল হতবম্ব হয়ে যায় কি হয়ে গেল তার সাথে বুঝতে পেরে। এই প্রথম তার শরীরে কেউ হাত উঠালো, তাও স্নিগ্ধা। কিন্তু রাহুল কিছু বলছে না, স্নিগ্ধাকে চুপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু রাহুল ভাবতেই পারেনি স্নিগ্ধা এমন কিছু করবে। স্নিগ্ধা চর মেরে বলতে থাকে, সাহস কি করে হলো আপনার আবিরদাকে এসব বলে অপমান করার? আমার সাথে যা করার করেছেন ঠিক আছে, মিথ্যা বলেছি, শাস্তি পেয়েছি, কিন্তু আপনি সাহস পেলেন কই থেকে আবিরদাকে মিথ্যে বলার? হ্যাঁ, আমি তো খারাপ মানুষ তাই মিথ্যে বলেছি, কিন্তু আপনি কেন বললেন? স্নিগ্ধার কথা শুনে চোখ মুখ খিচে বন্ধ করে রাখা রাহুল আর চুপ থাকতে পারল না। স্নিগ্ধার কথা শেষ হওয়ার সাথে সাথে খপ করে স্নিগ্ধার হাতের কবজি দুটি খুব শক্ত করে ধরল রাহুল। স্নিগ্ধা একটু ভয় পেয়ে গেল। রাহুলের এমন করাই যতই হোক ছেলে মানুষ তো, তাই স্নিগ্ধা চুপ হয়ে গেল। রাহুল কিছুক্ষণ তাকিয়ে থেকে স্নিগ্ধার দিকে বলতে শুরু করল, তুমি আজ এখন যেটা করেছো সেটা হয় তো বা ঠিকই করেছো, কিন্তু ভুলটা তোমার ছিল, তোমার কারণে আমি তোমার সাথে এমন করেছি, তাই তুমি আমার ওপর হাত উঠিয়ে ঠিক করনি স্নিগ্ধা। স্নিগ্ধা রাহুলকে চর মারার পর ও এমন শান্ত গলার কথায় হজম হচ্ছে না। নিচে এভাবে কথা বলেই এই লোক আবিরদাকে কষ্ট দিয়েছে, এখন আমাকেও নিশ্চয়ই কিছু করবে। আমার এই লোককে চর মারা ঠিক হয়নি, আবার হয়তো নিজের পায়ে নিজে কুড়াল মারলাম কে জানে, মনে মনে বলছে স্নিগ্ধা। রাহুল স্নিগ্ধার হাত ছেড়ে দিয়ে বলল, লিসেন টু মি স্নিগ্ধা, আমি বিয়ে করেছি তোমাকে, তাই আমি চাই তুমিও এটা মেনে নাও, তোমারই ভালো হবে এতে। স্নিগ্ধা এবার রেগে গেল, আপনি আমার এত বড় ক্ষতি করে এখন আমার ভালো করতে আসছেন, হাহা, আর আমায় বিয়ে মেনে নেওয়ার কথা বলছেন, আপনি ভাবলেন কি করে আমি মেনে নিব আপনার কথা? আপনি একটা ধর্ষক আর একটা এমন মানুষের সাথে আর যাই হোক জীবন কাটানো যায় না, বুঝেছেন আপনি? রাহুল রেগে গেল স্নিগ্ধার কথায়। রাহুল স্নিগ্ধাকে পিছনে নিয়ে গিয়ে দেয়ালে চেপে ধরল। হঠাৎ এমন করাই ভয় পেয়ে গেল স্নিগ্ধা। রাহুল চেঁচিয়ে বলতে শুরু করল, তা ধর্ষকের সাথে জীবন কাটানো যায় না, কিন্তু আমাকে ধর্ষক বানালো কে? কে বল, তোর মিথ্যা কথা বলার জন্যই তো হয়েছি ধর্ষক, এখন খুব খারাপ আমি, বলার সময় কাটকায় নি মুখে যে আমি ধর্ষক। রাহুলের চিল্লিলানিতে চোখ বন্ধ করে আছে স্নিগ্ধা। কি বলবে, কি বলা উচিত বুঝতে পারছে না স্নিগ্ধা, কারণ যাই বলছে দোষটা তারই বেশি, তাই কাজ হচ্ছে না। কিন্তু সে এতটুকু জানে এই লোকের সাথে সে থাকবে না। চুপ করে আছিস কেন, নেই কোনো জবাব। স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে শান্ত গলায় রাহুল বলল, স্নিগ্ধা তোমার লাকটা না খুব ভালো যে আমি তোমার সাথে কিছুই করিনি, আমি যদি খারাপ হতাম না জানো কি হতো, মুখ দেখাতে পারতে না, বাইরে বের হতে গা কাঁপতো তোমার, আর এসব দেখে যেই মার জন্য মিথ্যা বলেছ তিনি এভাবেই মারা যেত। কাল রাতে আমি যা করেছি রাইট ছিল তাই করেছি, আর যাই করেছি তোমাকে বুঝানোর জন্য করেছি যে সরি বললেই সব ঠিক হয়ে যায় না, তোমাকে ভুলের শাস্তি পেতেই হবে। স্নিগ্ধার রাহুলের বলা কথাগুলি কলিজায় লাগে, কিন্তু কাল রাতে যা রাহুল করেছে তার রাইট ছিল শুনে স্নিগ্ধা বলতে থাকে, হা 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 রাইট ছিল তাই করেছেন, কিসের রাইট ছিল, আপনার বিয়ে করেছেন আমায় তাই রাইট ছিল, বিয়ে করেছে আমাকে জানিয়েছেন, একবার আমার অনুমিত নিয়েছেন একবার নেননি, সো কোনো রাইট ছিল না আপনার এমন করার। বিয়ে কিভাবে করেছেন তাও আমি বুঝেছি রাহুল চৌধুরী, আপনি মিথ্যে বলে সই নিয়েছে কাল রাতে, ঠিক আছে বিয়ে যখন হয়ে গেছে তো আমি ডিভোর্স চাই, আমি আপনার সাথে থাকতে পারবো না। আবিরদাকে কষ্ট দিয়ে
আবিরের কথা শুনে কেন জানি রাগ উঠে গেল রাহুলের, তাই রেগে বলল, খুব কষ্ট হয় আবিরের জন্য তোমার, কিন্তু আবিরই যদি না থাকে। স্নিগ্ধা এই কথা শুনে রাহুলের গালে চড় দিতে যায়, কিন্তু রাহুল স্নিগ্ধার হাত ধরে ফেলে আর পিছনে মুচড়ে ধরে বলে, একবার ক্ষমা করেছি হাত তোলার জন্য, আর করব না, তাই ভুলে ও এই কাজ আর করতে যেও না। স্নিগ্ধা রাহুলের থেকে ছুটবার জন্য চেষ্টা করছে, কিন্তু রাহুল বলতেই আছে, আমি রাহুল চৌধুরী, বিয়ে একটাই করেছি, একটাই থাকবে, ডিভোর্সের ওর একটা, তুমি যদি আর মুখ দিয়ে বের করেছো তো যার জন্য বের করেছো সেই থাকবে না। রাহুলের শেষ কথাটা শুনে স্নিগ্ধা ছুটাছুটি বন্ধ করে দেয়। রাহুল আবার বলে, যাও মাকে দেখে এসো। এটা বলেই রাহুল চলে যায় রুম থেকে। স্নিগ্ধা নিচে বসে চিৎকার দিয়ে কান্না করছে। রাহুল দরজার আড়ালে দাঁড়িয়ে, তার চোখেও পানি। এইদিকে আবির রাহুলের বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে, কোনো দিকে খেয়াল নেই তার, রাস্তা দিয়ে শো শো করে গাড়ি চলছে আপন গতিতে, কিন্তু আবিরের আজ কোনো গতি নেই, সে ছাইট দিয়ে হাঁটছে উদ্দেশ্য ছাড়া, কিছু ভাবছে না। আবির কেন হলো, কি হলো, কেন করলো তার সাথে এমন স্নিগ্ধা, এসব কিছুই আবির ভাবছে না, কিন্তু সে অনেক বড় একটা কষ্ট পেয়েছে, তার বুকে চিন চিন ব্যথাটা সে যত হাঁটছে তত বাড়ছে। এসব কিভাবে কি হলো, তার থেকে বড় কষ্ট আবিরের এটা যে সে স্নিগ্ধাকে হারিয়ে ফেলেছে। এটা শুনে সে যত হাঁটছে স্নিগ্ধাকে পিছনে ফেলে, তার কষ্টটাও ততই বাড়ছে, কিন্তু বাড়তে থাকা কষ্টটা আরির আর নিতে পারছে না। হাঁটতে হাঁটতে আবির নীরব একটা রাস্তায় এসে পড়ে, আর ওখানেই ধপ করে বসে পড়ে আর চিৎকার করে, কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তোকে ফেলে নয় নিজের সাথে নিয়ে হাঁটতে চেয়েছিলাম, তবে কেন আজ আমি একা স্নিগ্ধা। শুধু এটুকু বলেই আবির ওই রাস্তায় হাউমাউ করে কেঁদে দেয়। ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু আবির তার ছোট থেকে ভালোবেসে আসা মানুষটাকে আজ হারিয়ে ফেলেছে, তার খুব কষ্ট হচ্ছে, স্নিগ্ধাকে আর পাবে না এটা মানতে পারছে না আবির। এদিকে হঠাৎই স্নিগ্ধার ভেতরটা কেমন করে উঠে, তাই স্নিগ্ধা কান্না বন্ধ করে মাকে দেখার জন্য ফোনটা খুঁজে নিয়ে দৌড়ে বের হয়ে যায়। স্নিগ্ধা চিন্তা করে তার আবিরের সাথেও কথা বলতে হবে, সব জানাতেও হবে তাকে, ভুল বুঝে থাকতে দেব না তোমায়, আবিরদা আমি আসছি। স্নিগ্ধা মেইন ডোর থেকে বের হবে, অমনি পিছন থেকে রাহুলের ভারী আওয়াজ আসে, দাঁড়াও। স্নিগ্ধা পেছনে তাকিয়ে দেখে রাহুল তাড়াতাড়ি তার কাছে এগুচ্ছে। স্নিগ্ধা কি চিন্তা, কিছু চিন্তা, ওখানেই দাঁড়িয়ে বীর বীর করতে থাকে, এখন না জানি এখন কি ঘোড়ার ডিম বলবে আর আমার গা জ্বলবে, আমি জাস্ট নিতে পারছি না এই লোকের কথা, কি করে দিল এক রাতে আমার জীবনটাকে, ছাড়বো না, ঠিক বিচার করব তোর ধর্ষক কোথাকার, একবার আবিরদাকে সব বুঝিয়ে বলেনি তারপর তোকে দেখে নিব, মনে মনে বলে স্নিগ্ধা। রাহুল স্নিগ্ধার সামনে এসে বলে, যেতে দিচ্ছি, যেমন ঠিক অমনি চলে আসবে, কথা না শুনে আমায় খারাপ বানিও না। স্নিগ্ধা ভেবেছিল সে চুপ থাকবে, এখান থেকে বেরুলে বাঁচে আর আসবে দেখবে না এই লোকের চেহারা, কিন্তু রাহুলের লাস্ট কথাটা হজম না করতে পারেনি, একে তার সাথে এত বাজে কাজ করলো, এখন আবার অর্ডার দিচ্ছে কথা শোনার, তাই স্নিগ্ধা রাহুলকে বলে, কি চাইছেন আপনি, আমি আপনার বাধ্য বউ হই, যে আপনি যা বলবেন তা করব, আপনার অর্ডার শুনব, তবে ভুলে যান, কারণ আমি আপনার মতো ধর্ষকের কথা আর যাই হোক শুনব না, বুঝেছেন আপনি, আর রইল বিয়ে। এতটুকু বলে চুপ হয়ে যায়, মনে মনে বলতে থাকে স্নিগ্ধা, না না, এখন যদি ডিভোর্সের কথা বলি তবে যেতে যদি না দেয়, কিন্তু আমার এখন যেতেই হবে, সব বলতে হবে আবিরদাকে। রাহুল চোখ মুখ লাল হয়ে গেছে, তাও শান্তভাবেই চেয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা এক নজর রাহুলের দিকে তাকিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। রাহুল রাগে ফেটে যাচ্ছে স্নিগ্ধার কথা শুনে, স্নিগ্ধাকে কিছু না বললেও তার ভাবতে কষ্ট হচ্ছে, এই মেয়ের জন্য সে কিছুক্ষণ আগে চোখের জল ফেলেছে। রাহুল স্নিগ্ধার সাহস দেখে অবাক হচ্ছে, এত কিছুর পর ও এই মেয়ের অ্যাটিটিউড এমন, ভুল শুধু আমি কিরেছি, আর নিজে ভুল করে একদিন সরি পর্যন্ত বলেতে আসেনি, এই মেয়েকে কি ক্ষমা করা যায়।
স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবে রাহুল এসব। পরেই নিজের রাগ কন্ট্রোল করে রাহিল একাই জোরে জোরে বলতে থাকে, কিন্তু তুমি ভুল করেছ, এখন আমার কথাগুলা না শুনে মিসেস স্নিগ্ধা চৌধুরী পস্তাবে, তুমি কিন্তু আমার কিছু করার নেই, তুমি আমার কথা শুনোনি, এর ফলে তোমার আর তোমার ফ্যামিলিরই বেশি কষ্ট হবে, সরি ফর দ্যাট। স্নিগ্ধা রাহুলের বাসা থেকে বের হয়ে বড় বড় শ্বাস ফেলতে থাকে, সাপকে গুঁথা দিয়ে সাপের ছোবল থেমে যেমন বেঁচে ফিরেছে মনে হচ্ছে। এতগুলি কথা শুনিয়েছে সে, কম কিছু সেটা তাও বাইরে বের হতে পেরে বেঁচেছে, কারণ একটাই, যত যাই হোক কাল রাতের পর থেকে স্নিগ্ধা খুব ভয় পায় রাহুলকে, কিন্তু বুঝতে দেয়নি কারণ এতটা ভেঙে পড়লে চলবে না তার, এই ভেবে রাহুলের প্রতি কথার জবাব দিয়েছে সে। স্নিগ্ধা হাঁটছে, ইস ফোন নিয়ে বের হলে কি হবে, টাকা তো নেই আমার কাছে, এতটা হেঁটে যাব কি করে, বাধ্য হয়ে হেঁটেই যেতে হচ্ছে তার, কিন্তু স্নিগ্ধার শরীরটাও ব্যথাতুর, তার উপর হাঁটতে খুব কষ্ট হচ্ছে তার। খুব কষ্টে বাড়ি পৌঁছে বেল বাজাতেই তার বড় মা দরজা খুলে হাজারটা প্রশ্ন করে, কিন্তু স্নিগ্ধা একটার জবাবও না দিয়ে সে পাল্টা জিজ্ঞেস করে, আবির্দা কই বড় মা, আমি কি জানি সেই কোন সময় তোকে খুঁজতে গেছে তার ছোট মা তার মেয়েকে দেখতে চেয়েছে বলে, কিন্তু তোর কোনো খবর নেই, রাতে একটা মেসেজ যা করেছিস শুধু যে রাতে আসবি না, তা না হলে তো টেনশনে আমার ছেলেটা আবির আর তোর মা মরেই যেত, কিন্তু সকালে আর না পেরে খুঁজতে বেরিয়ে গেছে ছেলেটা। সব শুনে স্নিগ্ধা কিন্তু মেসেজের কথাটাই তার মাথায় ঢুকে না, কিসের মেসেজের কথা বলছে বড় মা, কিন্তু এখন এসব জিজ্ঞেস করা ঠিক হবে না, সবাই যদি জানে আমার সাথে কি হয়েছে সবাই মরেই যাবে, আমার শুধু আবির্দাকে সব বলতে হবে, কিন্তু জানি না কি ভাববে, কিন্তু বলতে তো হবেই, মনে মনে বিড়বিড় করে স্নিগ্ধা। কিরে কি বিড়বিড় করিস নে, পানি খেয়ে মাকে দেখে আয়। হ্যাঁ দেউ, এই মাটার জন্যই তো সব, বড় মা, মার জন্য সব করতে পারি আমি, মনে মনে এসব বলেই পানি খেয়ে মাকে দেখতে যায় স্নিগ্ধা। এইদিকে আবির ও রাস্তায় কান্নাকাটি থামিয়ে বাসায় রওনা দেয়, এই ভেবেই ছোট মা চিন্তা করবে, আবির স্নিগ্ধার মাকে নিজের মার থেকেও বেশি ভালোবাসে, আর তার কথা চিন্তা করেই বাড়ি যায় আবির। বেল বাজাতেই আবিরের মা দরজা খুলে আবির কেউ হাজার প্রশ্ন করে, আবিরের মন ভালো না তাই জবাব না দিয়ে সোজা স্নিগ্ধার মার রুমে যায়, গিয়ে দেখে স্নিগ্ধা তার মার পাশে বসে নিজের দু হাত দিয়ে নিজের মার হাত ধরে রেখেছে আর চেয়ে আছে মার ঘুমন্ত চেহারার দিকে। আবির এতটুকু দেখেই নিজের রুমে চলে আসে, স্নিগ্ধা আবির পিছন ফিরে চলে যায়, সময় আবিরকে দেখেছে তাই সে দেরি না করে সাথে সাথেই আবিরের রুমে যায়। স্নিগ্ধা গিয়ে দেখে আবির দেয়ালে টানানো স্নিগ্ধার একটা ছবির দিকে তাকিয়ে আছে, এটা দেখেই স্নিগ্ধার চোখের জল চলে এলো। হঠাৎ আবির বলল, কি দেখতে এসেছিস স্নিগ্ধা, তোর দেওয়া ধোকা খেয়ে কেমন আছি, তবে দেখ ভালো নেই আমি, পিছনে ফিরে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা কান্নায় ব্যস্ত, সে বলতে তো এসেছে কিন্তু বলতে পারবে কি, আবির স্নিগ্ধাকে কান্না করতে দেখে সামনে যায়, হঠাৎ আবিরকে সামনে দেখে স্নিগ্ধা পিছিয়ে যায়, তার এখন ছেলে মানুষ দেখলেই ভয় করে কিন্তু আবির তা বুঝেনি, অহ সরি সরি, আমার মনে ছিল না রে তুই এখন মেরেড, সরি এক্সট্রিমলি সরি, স্নিগ্ধা অবাক হয়ে বলে, কি বলছো আবিরদা, তুমি প্লিজ আমায় ভুল বুঝো না, আমি তোমাকে একটা কঠিন সত্যি বলতে এসেছি, প্লি, সকালের পর আর ও কঠিন সত্যি বলার আছে তোর, তাহলে আমায় ক্ষমা কর, আমি আর তোর কঠিন সত্যি নিতে পারবো না, প্লিজ আবিরদা, আমা চলে যা, আমি কিছু শুনতে চাই না আবিরদা। আবির এবার খপ করে স্নিগ্ধাদার দু বাহু ধরে বলতে থাকে, কি বলেছি শুনতে পাসনি, কিভাবে প্রেমে জড়িয়েছিস, কিভাবে বিয়ে করেছি, এসবই তো বলবি আমাকে, কিন্তু কি জানিস আমি তোর এসব কঠিন সত্যি শুনতে পারবো না, স্নিগ্ধা ভয় পেয়ে যায় আবিরের এভাবে ধরায়, কিন্তু আবিরের কথা শুনে বুঝতে পারে অনেক কষ্ট পেয়েছে আবির। আবির কিছুক্ষণ চুপ থেকে স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে বলে, কেন এমনটা করলি স্নিগ্ধা, কেন কেন,
এসব বলতে বলতে আবির নিচে বসে যায়। স্নিগ্ধা আর দেখতে না পেরে দৌড়ে চলে যায় নিজের রুমে, গিয়ে ওনায় দিয়ে মুখ ধরে ইচ্ছে মতো কাঁদে। আজ স্নিগ্ধা বুঝতে পারছে মিথ্যা কোনো দিন সুখ আনে না। তুমি আপন একজনের জন্য মিথ্যা বলে সুখ আনবা, কিন্তু পরে দেখা যাবে তোমার কোনো আপন মানুষই রইল না। আজ স্নিগ্ধা হারে হারে টের পাচ্ছে সে রাহুলের সাথে কত বড় ভুল করেছে। এই দিকে রাহুল স্টাডি রুমে বসে আছে। রাহুলের খুব টেনশন হচ্ছে, যদি আবিরকে স্নিগ্ধা বুঝিয়ে বলে আবির যদি মাফ করে দেয় স্নিগ্ধাকে, তাহলে নিশ্চিত স্নিগ্ধা ডিভোর্স চাইবে, তখন কি করে আটকাবো আমি? এত সব কিছু যে স্নিগ্ধার তোমার জন্যই করেছি আমি, কিন্তু আবিরের ব্যাপারটা আমার অজানা ছিল, থাকলেও মনে হয় না আমি ছেড়ে দিতাম স্নিগ্ধা তোমাকে। আমি রাখবো না কাউকে আমাদের মাঝে, শুধু তুমি আন্ডারস্কোর আমি থাকবো, আর কেউ না কেউ না। আমি তোমার চোখে আবিরের জন্য ভালোবাসা দেখিনি, সম্মান দেখেছি, আর এটাই যেন সত্যি হয়, অন্য কিছু হলে সেটা ভালো হবে না তোমার জন্য। কিন্তু আবিরের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি, খুব বেশি ভালোবাসা দেখেছি, তাই ভয়টা বেশি করছে। আবির যদি তোমায় ক্ষমা করে দেয় তো আমিও তো। রাহুলের ভাবনার মাঝেই তার ফোনে বেজে ওঠে। রাহুল এক নজর দেখেই ফোনটা তাড়াতাড়ি রিসিভ করে। স্যার, হোয়াট? নিশ্চুপ, তুই যেভাবেই হক ওই বেইমানকে আটকা। স্নিগ্ধাকে কিছু বলার আগে আমি আসছি এক্ষুনি, বলেই ফোন কেটে তাড়াতাড়ি বাড়ি থেকে কার নিয়ে বেরিয়ে পড়ে। এই দিকে রাত 10টা বাজে, আবির সুইসাইড করার চেষ্টা করছে। আবিরের কোনো সেন্স নেই সে কি করছে, কষ্ট নিতে পারছে না আবির। হঠাৎই এই কাজ তার মাথায় আসে, তারপর আর সে ও লেগে পড়ে বোকামিতে। স্নিগ্ধা কান্নাকাটি করে নিজের ঘরে বসে, কিন্তু যেন ভেবে হাল না ছেড়ে আবার যায় আবিরের কাছে সব বলতে, কিন্তু গিয়ে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না স্নিগ্ধা। আবির নিজের গলায় দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে। আবির এতটা শোনছিন আর ডিস্টার্ব ছিল যে রুম লক করার খেয়ালও নেই তার, সে দরজা খুলেই এসব করতে থাকে। আর তখনই স্নিগ্ধা দেখে ফেলে, আর স্নিগ্ধা এটা দেখে দৌড়ে গিয়ে আবিরের হাত ধরে ফেলে, আর আবিরের হাত থেকে দড়িটা ফেলে দেয়। আবির স্নিগ্ধাকে দেখে বুঝতে পারে সে কি করতে যাচ্ছিল। ভালোবাসা হারানোর যন্ত্রণা থেকে বাঁচতে সে কোন পথ বেছে নিচ্ছিল আবির নিজেই বুঝতে পারেনি। স্নিগ্ধা চিল্লানি দিয়ে বলল, কি করতে যাচ্ছিলেন আপনি? এই কঠিন গুনাহ করার চিন্তা আপনার মাথায় কেন এলো? আবির স্তব্ধ হয়ে গেল, নিজের কাজেই তাই সে চুপ করে আছে। স্নিগ্ধার চিল্লানিতে আবিরের মা এসে পড়ে। স্নিগ্ধার মা আসতে পারেনি, তিনি বিছানা থেকে উঠতে পারে না, 5 দিন আগে অপারেশন হয়েছে তাই। কিন্তু তিনি পাঠিয়েছেন বোনকে দেখার জন্য বাইরে, স্নিগ্ধা চিল্লাচ্ছে কেন? আবিরের মা কিছু বলবে, কিন্তু তার আগেই আবির তার মার হাত ধরে বলে, মা আমি তোমার কাছে কিছু চাইবো, দিবে প্লিজ? স্নিগ্ধা স্তব্ধ এর সাথে অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের চোখে। স্নিগ্ধা বুঝার চেষ্টা করছে আবিরকে কি করতে চাইছে আবির, কিন্তু কিছু বুঝতে না পারলেও স্নিগ্ধা এতটুকু বুঝেছে আবির অনেক কষ্ট পাচ্ছে স্নিগ্ধার জন্য। আবিরের মা এত রাতে ছেলের এ রূপ মিনতিকর কথা শুনে অবাক হয়ে একবার স্নিগ্ধার দিকে একবার আবিরের দিকে তাকায়। দুজনকেই আজ আবিরের মা খুব অচেনা লাগছে, কারণ স্নিগ্ধা আবিরের ভালোবাসার কথা একরকম এড়িয়ে চললে ও আবিরকে সব সময় হাসি খুশি রাখার দায়িত্ব স্নিগ্ধার থাকত। আর যত কষ্টই থাকুক আবিরের স্নিগ্ধার সামনে থাকলে তার মুখে হাসি লেগে থাকত। কিন্তু আজ আবিরের মা দুজনের মুখেই অন্ধকার ছায়া দেখতে পাচ্ছে, যেখানে অন্ধকারে হাসি নামক জিনিসটা লুকিয়ে গেছে। আবির তার মাকে চুপ থাকতে দেখে বলল, মা চুপ করে আছো কে বলো, দিবে এই প্রথম চাইছি, তোমার কাছে কিছু দিবে না ছেলেকে বলো। বলতে বলতেই আবিরের চোখে পানি এসে পড়ে। হ্যাঁ, আবির কাঁদছে, একমাত্র সেই জানে আজ সে কি চাইবে, আর সেটা তার মার দিতেও যে কষ্ট হবে তাও জানে, কিন্তু তাও সে চাইবে। কাঁদতে কাঁদতে মনে মনে বলে আবির। আবিরের মা ছেলের চোখে পানি দেখে বুকে ধক করে উঠে।
সাথে সাথেই ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা তুই যা চাইবি তাই দেব। কি চাই তোর বল আমায়, কি হয়েছে তোর বল। স্নিগ্ধার অবাকের শীর্ষে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল এতক্ষণ আবিরের মুখের দিকে, কিন্তু এখন আবিরের চোখের পানি দেখে স্নিগ্ধার মরে যেতে ইচ্ছে করছে সেই পানিতে। কারণ ওই চোখের পানির কারণ যে স্নিগ্ধা নিজেই, কিন্তু স্নিগ্ধা ঠায় দাঁড়িয়ে আছে দেখার জন্য কি চাইবে আবির তার মার কাছে। আবির তার মাকে ছাড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে নিজের মার চোখের দিকে তাকি চোখ মুখ শক্ত করে বলল, মা স্নিগ্ধা অন্য একজনকে ভালোবাসে, তাকে বিয়েও করেছে, তাই আমি চাই তুমি এক্ষুনি স্নিগ্ধাকে এ বাড়ি থেকে বের করে দাও, এক্ষুনি মানে এক্ষুনি। আর যদি তা না হয় তো নিজ থেকে স্নিগ্ধার ফেলে দেওয়া দড়িটা হাতে নিয়ে বলে, যদি তা না হয় তো আমি সুইসাইড করব এক্ষুনি। আবিরের মা ধপ করে নিচে বসে যায়। ছেলের মরার কথা শুনে তিনি বুঝেছিলেন কিছু হবে, কিন্তু এমন কিছু হবে কল্পনাও তিনি করেননি। স্নিগ্ধা স্তব্ধ এর শেষ সীমানায় তাকিয়ে আছে আবিরের দিকে। কি বলল আবির সে বিশ্বাস করতে পারছে না। একবার আমার কথা শুনেই দেখতে আবিরদা, মনে মনে আবির তার মাকে বলল, কি হলো মা কিছু বলছো না কেন। তিনি এবার ছেলের কষ্ট বুঝতে পারলেন, কি জন্য ছেলের মুখটা অন্ধকার দেখছেন তিনি। সবার আগে আবিরের মা জানে যে আবির স্নিগ্ধাকে ঠিক কতটা ভালোবাসে, আর আবির স্নিগ্ধার খারাপ চাইবে না তাও জানে। তাই তিনি ভেবে চিনতেই স্নিগ্ধাকে বললেন, স্নিগ্ধা তুমি চলে যাও, ভালো থাকো, আরে বাড়িতে এসো না, তুমি আমাদের ভালোবাসার দাম দিতে পারোনি, ভুল করেছো তুমি চরম ভুল, একদিন ঠিক বুঝতে পারবে কি হারিয়েছ তুমি। আর তোমার মার চিন্তা কর না আবির, আমি যতদিন বেঁচে আছি আগলে রাখবো আমার বোনকে, স্নিগ্ধা চিৎকার দিয়ে কান্না করে দেয়। আর আবিরের মা পায়ে ধরে বলে, কি বলছো বড় মা তুমি, এসব আমি কোথাও যাব না, তোমরা আমার কথাটা শুনো প্লিজ। আবির স্নিগ্ধার দু বাহু শক্ত করে ধরে উঠিয়ে বলে, আমায় ভালোবাসিস না মানুষ তো ভাবিস, যদি একটা মানুষের মরণের কারণ না হতে চাস, আমায় জীবিত দেখতে চাস, চলে যা এক্ষুনি এক্ষুনি। স্নিগ্ধা ভাবতে পারেনি আবির তাকে এভাবে বলবে। আবির স্নিগ্ধা শেষ ভরসা ছিল, কিন্তু সেই আবির তার কথাটা ও শুনতে চাইছে না। স্নিগ্ধা বুঝতে পেরেছে ঠিক কতটা কষ্ট পেয়েছে আবির। আবির স্নিগ্ধাকে আবার বলে, তুই যাবি নাকি আমি আমার ব্যবস্থা করব, চিল্লিয়ে বলে আবির। স্নিগ্ধা একবার তার বড় মার দিকে তাকিয়ে তারপর আবিরের দিকে তাকিয়ে বলে, জীবনে একটা ভুলের শোধ তোমাদের হারিয়ে দিতে হবে জানলে, কোনো দিন ও এমন ভুল করতাম না, কিন্তু কি জানো নিজের মাকে বাঁচানোর লোভ সামলাতে পারিনি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, মাকে এসবের কিছুই বলো না, মা কষ্ট পাবে। আসি আবির স্নিগ্ধার শেষ কথাগুলি বুঝতে পারে না, কিন্তু কষ্টে তার বুক ফেটে যাচ্ছে, কিন্তু এটাই যে চায় স্নিগ্ধা। আবিরের মা আর নড়েচড়ে না, একভাবেই বসে আছে, তিনি বিশ্বাস করতে পারছে না স্নিগ্ধা তার ছেলের সাথে এমনটা করেছে। ভালো তো কম বাসেনি আর স্নিগ্ধাকে, তাও কোথাও একটা কিন্তু থেকেই যায় আবিরের মার মনে। স্নিগ্ধা পাহাড় সমান অভিমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, শুধু মাকে এক নজর দূর থেকে দেখে। এই মার জন্যই তো আর এসব ভাবছে আর হাঁটছে, আর অঝোর ধারায় চোখের পানি পড়ছে, কিন্তু এ কান্নার কোনো শব্দ হচ্ছে না। কোথায় যাবে কি করবে এসব ভাবছে না স্নিগ্ধা, ভাবছে তাকে বড় না আর আবির ভুল বুঝল, এসব ভাবছে আর অজানা গন্তব্যে হাঁটছে। এমন সময় স্নিগ্ধার হাঁটার মাঝেই হুড়মুড়িয়ে এক লোক দৌড়ে এসে স্নিগ্ধার সামনে দাঁড়ায় আর বলতে থাকে, আপনাকে কিছু বলার আছে আমার, প্লিজ শুনুন। স্নিগ্ধা হঠাৎ করে কেউ সামনে আসায় ভয় পেয়ে অনেকটুকু পিছিয়ে যায়। লোকটা আর কিছু বলার আগেই কিছু গার্ড টাইপ লোক এসে বলে, ভয় পাবেন না ম্যাম, এটুকু বলেই লোকটার মুখ চেপে ধরে নিয়ে যেতে থাকে। গার্ড টাইপ লোকগুলা স্নিগ্ধার শরীর ভয়ে থর থর কাঁপতে থাকে, নড়াচড়া ভুলে গেছে।
কি হয়ে গেল বুঝতে পারছে না। যাই হোক, স্নিগ্ধা খুব ভয় পেয়েছে এভাবে এত রাতে একা একটা মেয়ে, তারপর আবার এসব। হঠাৎ স্নিগ্ধার কাপাকাপির মধ্যেই কেউ তার হায় ধরে টেনে নিয়ে যেতে থাকে। স্নিগ্ধা এবার ভয় সেন্সলেস হয়ে হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই স্নিগ্ধা মাথা ধরে নিচু হয়ে বসে আছে। আশেপাশে দেখেই বুঝে যায় সে কই আছে, তাই চুপচাপই বসে আছে স্নিগ্ধা। ঘুম হয়েছে, মাথা তুলে তাকিয়ে একটু অবাক হয়ে, ওহ তো আপনি আমার হাত ধরেছিলেন আমায় অজ্ঞান করার জন্য। দেখো কে অজ্ঞান করার জন্য হাত ধরে, আমি তো আমার বউ বিপদে ছিল তাকে বাঁচাতে হাত ধরেছি শান্ত সুরে। হ্যাঁ, রাহুল স্নিগ্ধাকে নিয়ে এসেছে রাতে। আর স্নিগ্ধা ও রুমটা দেখেই বুঝে যায় রাহুলের বাড়িতে আছে সে, তাই চুপচাপ বসেছিল। ফালতু কথা একদম বলবেন না কে আপনার বউ। হ্যাঁ, আপনার জন্য, আপনার মতো বজ্জাত ছেলের জন্য আমাকে আবির বাসা থেকে তাড়াই দিছে। কেন আনেছেন আমায় এখানে? আর বিপদের কথা বলছেন সেটার জন্য আপনি দায়? রেগে চিল্লিয়ে, হ্যাঁ আমার জন্য এমন হইছে, তাই আমি আমার বউকে নিয়ে এসেছি, ব্যাস শেষ প্রবলেম। ঝাড়ি দিয়ে, খুব শখ না আমায় বউ বলার? আজ থেকে তোর জীবন আমি তেজপাতা বানাই না, ছাড়ছি তো, আমার নাম স্নিগ্ধা না, দেখে নিস। রেগে চিল্লিয়ে, রাহুল তো তুই তুকারি শুনে আর স্নিগ্ধার চিল্লানি শুনে রেগে ফায়ার। স্নিগ্ধা এক টানে দেয়ালে মিশিয়ে নিয়ে স্নিগ্ধার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্নিগ্ধা ভয়ে চোখ খিচে বন্ধ করে বীর বীর করতে থাকে। আল্লাহ, এই হারামি না জানি কি করে এখন, কিন্তু একবার বাঁচাই দেও রে, শিক্ষা দিয়েই ছাড়বো আমি। মনে মনে, যা শিক্ষা পারো দেও দেখি তুমি কি করতে পারো। স্নিগ্ধা কপালে চুমু দিয়ে, এখন নিচে আসো, এক মিনিট লেট হলে। ওই দিনের কথা মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, লেট করব না, ভয় ভয়, গুড গার্ল, কিন্তু এখন না বললে আমার জীবন তেজপাতা করবে, তো আমায় ভয় পাচ্ছ কেন? বলেই রাহুল বাঁকা হেসে চলে যায়। গা জ্বলে যাচ্ছে এই লোকের ছোঁয়াতে শয়তানি হাসিতে আমার। দেখিস কি করি তোকে, কিন্তু এখন লেট করা যাবে না, কে জানে পরে আমার সারা শরীর পুড়িয়ে দিবে। বলেই দৌড় ওয়াশরুমে। রাহুল ডাইনিংয়ে বসে অপেক্ষা করছে স্নিগ্ধার কিছুক্ষণ পর। উপরে তাকাতেই দেখে স্নিগ্ধা আসছে। স্নিগ্ধা একটা কালো রঙের শাড়ি পরেছে, দুধে আলোতা গায়ে কালো রঙটা ফুটে আছে। রাহুল তাকিয়ে আছে হা করে, কিন্তু স্নিগ্ধার রাগে ফেটে যাচ্ছে। ডাইনিং এর সামনে এসেই রাহুলকে জিজ্ঞেস করে, আপনার চেঞ্জিং রুমে শাড়ি ছাড়া কিছু নেই কেন, বিরক্তিকর লুক নিয়ে? স্নিগ্ধার কথায় রাহুলের ধ্যান ভাঙে আর বলে, কেন কোনো প্রবলেম? ঝাড়ি দিয়ে, আর শাওয়ার নিয়েছো কেন তুমি? তুই যে টাচ করেছিস আমার শরীরে, তাই শাওয়ার নিতে বাধ্য হয়েছি। মনে মনে, হ্যাঁ প্রবলেম, আমি শাড়ি পরতে পারি না, আর চেঞ্জিং রুমে শাড়ি ছাড়া আর কিছুই নেই। ওই দিন তো ড্রেস ছিল, আমি দেখেছিলাম ওইগুলা কই? বসতে বসতে বলল, ওইগুলা ফেলে দিয়েছি। আর প্রবলেম থাকলেও শাড়িই পরতে হবে তোমায়, তাই শিখে নেও। রেগে, তোর মতো ছেলের সাথে কথা বলাই জাস্ট পাপ করা। উফ, একবার তোর এই বাড়িটায় চোখ বুলিয়ে খাঁচা থেকে বের হতে দে, তারপর আর জীবনেও পাবি না আমাকে। মনে মনে, তারপর দুজনই ব্রেকফাস্ট করে নেয়। স্নিগ্ধা উপরে চলে যায় ব্রেকফাস্ট করে, রাহুলও ছাদে চলে যায়। অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে নিচে যায়, রুমে গিয়ে দেখে স্নিগ্ধা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে শব্দ করেই কান্না করছে। দেখেই রাহুল দৌড়ে যায় স্নিগ্ধার কাছে, যদিও রাহুল স্নিগ্ধ কান্নার কারণ জানে তাও জিজ্ঞেস করে, কি হয়েছে স্নিগ্ধা, কাঁদছ কেন? স্নিগ্ধার পাশে বসে কান্নার মাঝেই হেসে বলে, কেন রাহুল চৌধুরী আপনি জানেন না কেন কান্না করি আমি? জানি তো, কিন্তু কিন্তু কি, কেন এমন করলেন আমার সাথে, কেন একটু ক্ষমা করে দিলে কি হতো বলতে পারেন? করুণ সুরে রাহুল স্নিগ্ধার এরূপ কথা শুনে স্নিগ্ধাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। স্নিগ্ধা ও কিছু বলল না, কেঁদেই যাচ্ছে,
কান্না করো না প্লিজ, তুমি ভুলই করনি, সব ভুল আমি করেছি, করুণ সুরে। হ্যাঁ আপনি করেছে, সব আপনি করেছে, কেন করেছেন? হ্যাঁ কেন কেন? রাহিলের পিঠে কিল থাপ্পড় দিয়ে, হ্যাঁ আমি করেছি, এখন কান্না থামাও। স্নিগ্ধাকে ছেড়ে চোখের পানি মুছে দিয়ে বলল রাহুল। অনেকক্ষণ পর স্নিগ্ধা শান্ত হয়ে কি যেন ভেবে রাহুলকে জিজ্ঞেস করল, আপনি অফিস যান না এখনো বাসায়? কেন আপনি অফিস যাবেন না? চিন্তিত হয়ে, তুমি যাওয়ার ওয়ে রাখনি, স্নিগ্ধার দিকে তাকিয়ে হালকা হেসে বলল। মানে কি? এই বজ্জাতটা সারাক্ষণ বাসায় থাকলে আমি পালাবো কি করে? মনে মনে, কেন সাধারণ একটা বিষয়ের জন্য আপনি অফিস যাওয়া বন্ধ করে দিয়েছেন? কি বুঝে না ভাব নিয়ে অন্য দিকে তাকিয়ে, এখনো বুঝনি তুমি? এটা সাধারণ বিষয় না, তুমি পুরা অফিসে পোস্টার লাগিয়েছ, আমি ধর্ষক, তারপর ইম্পর্ট্যান্ট একটা মিটিংয়ে ক্লায়েন্টদের সবার সামনে হুট করে ঢুকেই বলেছ আমি নাকি তোমাকে ধর্ষণ করেছি। ওই দিন থেকে আজ পর্যন্ত বাইরে বের হতে পারিনি। মিটিংয়ে থাকা কিছু শত্রু এটা বাইরে ছড়িয়ে দিয়েছে, এমনভাবে ছড়িয়েছে যে মিডিয়া নিউজের লোক পিছে পড়ে গিয়েছিল। এসব থেকে বাঁচার জন্য লুকিয়ে থাকতে হচ্ছে। এই যে এই বাড়িটা, এটা অন্য বাড়ি, আমার নিজ বাড়িতে সামনে এখনো মিডিয়া ভরে আছে, বুঝতে পেরেছ? তাই ম্যাটারটা সাধারণ বলো না, রেগে চিল্লিয়ে। এখন তো নিজের উপর স্যার এর থেকে বেশি ঘৃণা হচ্ছে, আর আমি শুধু আমারটাই বুঝে যাচ্ছি মনে মনে। আর হ্যাঁ, তোমাকে বুঝাতেই আমাকে তোমার সাথে ওই বাজে কাজ করতে হয়েছে, কিন্তু আমার মাথায় ছিল যে কোনো মেয়ের সাথে আমি বিয়ে না করে এমন করতে পারি না। আর তুমি কি জঘন্য কাজ করেছ সেটা বুঝনোর এর থেকে বড় ভালো কিছু ছিল না আমার কাছে, তাই তোমাকে তুলে এনে বলেছিলাম মনে আছে, একটা পেপার্স দিয়ে সাইন করলে ছেড়ে দিব, ওইটা কাবিননামা ছিল, তুমি আমার ভয় না দেখেই সাইন করেছিলে, পরে যা হয়েছে তা তোমার চোখে ধর্ষণ হলেও আমার চোখে না। তোমাকে যেমন শাস্তি দিয়েছি আমায় ধর্ষক বলার, বিয়েও করেছি আমি, ব্যাস। স্নিগ্ধার পাশে বসেই চোখ দুটি লাল করে রাগে ফুসতে ফুসতে বলল রাহুল কথাগুলি, আর যাই বলি না কেন আপনাকে আর ধর্ষক বলবো না। প্রমিশ, আস্তে করে নিচে তাকিয়ে বলে স্নিগ্ধা। রাহিল স্নিগ্ধার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, স্নিগ্ধা নিচে তাকিয়ে কাঁদছে। রাহুল স্নিগ্ধাকে আবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, স্নিগ্ধা একটা কথা রাখবে প্লিজ, করুণ সুরে। কি? অবাক হয়ে, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আরো শক্ত করে স্নিগ্ধাকে ধরে। আমি এটা কোনো দিন পারবো না, কোনো দিনও না। এক ঝটকায় রাহুলকে দূরে সরিয়ে দাঁড়িয়ে বলে স্নিগ্ধা। রাহুলের চোখ মুখ মুহূর্তে হিংস্র হয়ে গেল, রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধার দিকে। রাহুলের স্নিগ্ধার জবাবটা মোটেই পছন্দ হয়নি, কিন্তু রাহুল চুপ করে আছে। স্নিগ্ধা রাহুলের চোখ দেখে ভয় অন্য দিকে ফিরে গেল। রাহুলকে এত রাগতে আগে দেখেনি স্নিগ্ধা, শান্তই দেখেছে। আমতা আমতা করে স্নিগ্ধা আবার বলতে থাকে, আপনার জন্য আমার মনে না ব্রেইনে দুটির কোনোটাই জায়গা নেই, যার জন্য মনে জায়গা নেই তার সাথে থাকা যায় না, আর আমি আবিরদার আমানতা। স্নিগ্ধার কথা শেষ করতে পারেনি রাহুল বসা থেকে দাঁড়িয়ে পাশের দেয়ালে দৃঢ় করে ধাক্কা দেয় স্নিগ্ধাকে, তারপর স্নিগ্ধা দু হাত নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। খুব রেগে তাকিয়ে থাকে স্নিগ্ধার দিকে স্নিগ্ধা, ভয় শেষ, চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে, দেয়ালে ধাক্কা দেওয়ায় ব্যথাও পেয়েছে, তাও চুপ করে আছে। স্নিগ্ধা বেশ বুঝেছে এখন কথা বললে বিপদ। কি বললে তুমি? হাহাহা, হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ে রাহুল। স্নিগ্ধা রাহুলের হঠাৎ হাসির কারণ বুঝতে না পেরে অবাক হয়ে চোখ খুলে তাকিয়ে থাকে রাহুলের দিকে। রাহুল হঠাৎ হাসি থামিয়ে চোখ মুখ শক্ত করে বলতে থাকে, তুই এখনো বুঝিস নি, তুই আবিরের না আমার আমানত ছিলি, আর আমার আমানত ছিলি বলেই আমার সাথে বিয়ে হয়েছে, আর কি বললি আমার জায়গা তোর মনে ব্রেইনে নেই,
তবে শুনে রাখো, বিয়ে যেহেতু হয়েছে মনে জায়গাটাও হয়ে যাবে। স্নিগ্ধা হাত আরো জোরে চাপ দিয়ে, আহ কি করছেন আপনি, ছাড়ুন প্লিজ, লাগছে, কান্না করে দেয় ব্যথায় স্নিগ্ধা। স্নিগ্ধা কান্না দেখে ছেড়ে দেয় আর বলে, ভালোভাবে বলছি তোকে, আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করিস না, সেটা তোর জন্য ভালো হবে না। আমি তোর জন্য কি কি করতে পারি তুই ভাবতে পারবি না, সো আমায় রাগাস না, দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনাকে রাগাতে চাই না, আমি জানি না আমি কার আমানত, কিন্তু আমি আপনার সাথে থেকে আবিরদাকে কষ্ট দিতে কোনো দিন পারব না। আর ছেড়ে যাওয়ার কথা বলছে, তবে শুনে রাখুন, আমি সুযোগ পেলেই আপনার জেল থেকে পালিয়ে যাব, খুব চিল্লিয়ে। স্নিগ্ধার চিল্লানিতে রাহুলের কোনো প্রতিক্রিয়া নেই। হালকা হেসে রাহুল বলল, শুধু এ বাড়ি থেকে বেরিয়ে দেখাও, আমি নিজে তোমায় আবিরের কাছে দিয়ে আসব, প্রমিস। কথাটা বলেই স্নিগ্ধার কোমর ধরে একটানে কাছে এনে ঘাড়ে এক হাত দিয়ে ধরে। স্নিগ্ধা ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। স্নিগ্ধা ধাক্কাচ্ছে রাহুলকে দূরে সরানোর জন্য, কিন্তু লাভ হচ্ছে না, তাতে রাহুল আরো শক্ত করে ধরছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে রাহুল হন হন করে চলে যায়। স্নিগ্ধা ধপ করে নিচে বসে যায়। ফাজিল ছেলে কি পেয়েছিস আমাকে, কাঁদছে আর ঠোঁট মুছছে। রাহুল স্টাডি রুমে গিয়ে সব উল্ট পালট করে ফেলছে আর চিৎকার করছে। রাহুলের চোখ দিয়ে রাগে পানি পড়ছে। স্নিগ্ধার মনে ব্রেইনে রাহুলের জায়গা নেই কথাটা রাহুল মানতে পারছে না। কেন কেন স্নিগ্ধা, একটু বুঝলে কি হয়, আমাকে কি হয়। দেয়ালে হাত ইচ্ছে মতো ঘুষি দিচ্ছে, হাতে চোট পাচ্ছে, সেদিকে খেয়াল নেই রাহুলের, এত কিছু করলাম তোমার জন্য, কেন বুঝো না, আমি না এত কিছু করেছি তোমার জন্য, আরো করব দরকার পড়লে, কিন্তু ভালো তোমাকে আমায় বাঁচতেই হবে, না আবির থাকবে আমাদের মধ্যে না অন্য কেউ, তুমি আন্ডারস্কোর আমি শুধু, আর কেউ না, আর কেউ না। এসব বলেই রাহুল স্টাডি রুমের ফ্লোরেই শুয়ে পড়ে, স্নিগ্ধা ওখানে বসেই কান্না করতে থাকে। এই চৌধুরী কি শুধু আমার এত বড় ক্ষতি করেছে বলেই বিয়ে করেছে, নাকি অন্য কোনো কারণ আছে, যেটা বলছে না রাহুল, কিন্তু কি কারণ থাকতে পারে। এসব চিন্তা করতে স্নিগ্ধা ও ঘুমিয়ে পড়ে নিচেই। এই দিকে আবির কাল থেকে রুম থেকে বের হয়নি, বেঁচে আছে কি মরে গেছে আবিরের মা বুঝতে পারছে না। অনেক ডাকা ডাকির পরও আবির কোনো সাড়া শব্দ দেয়নি। আবিরের মা ব্যর্থ হয়ে চলে যায় স্নিগ্ধার মার কাছে। স্নিগ্ধার মাও পাগল করে দিচ্ছে, কাল রাত থেকে বারবার মেয়ের কথা আর আবির কথা জিজ্ঞেস করে, কিন্তু আবিরের মা শুধু মুখ লুকিয়ে কেঁদে যাচ্ছে, কিছু বলে না স্নিগ্ধার মাকে। কিভাবে বলবেন এসব, শুনলে তো বাঁচবে না স্নিগ্ধা মা। খুব শখ তার স্নিগ্ধাকে আবিরের বউ হতে দেখরে, কিন্তু তা আর হলো না। এই ভেবে আরো বেশি কান্না করতে থাকে আবিরের মা। সন্ধ্যা রদিকে আজানের শব্দ এ স্নিগ্ধার ঘুম ভাঙে উঠে দেখে রুম ঘুট ঘুটে অন্ধকার হয়ে আছে। তাড়াতাড়ি উঠে লাইট অন করে ভয়, আর রাহুলকে এদিক ওদিক খুঁজতে থাকে বারান্দায়। ও না পেয়ে স্নিগ্ধার কেন যেন ভয় করে রাহুলকে দেখতে না পেয়ে, তাই রুম থেকে বেরিয়ে রাহুলকে ডাকতে থাকে, রাহুল রা, ইয়া আল্লাহ, নাম নিয়ে কেন ডাকছি স্যার, শুনলে না জানি আবার কি করে। ঠোঁটে হাত দিয়ে ডেকে, কিন্তু গেল কোথায় স্যার, আমার ভয় করছে একা একা, আর কাউ কাউকে ও তো দেখতে পাচ্ছি না। এসব বলতে বলতে হাঁটছিল স্টাডি রুমে, নজর পড়ে স্নিগ্ধার, তাড়াতাড়ি যায় স্টাডি রুমে, এদিক ওদিক তাকিয়ে দেখে কিছু নেই। বেরুতে নিলে স্নিগ্ধার মনে হয় নিচে কিছু আছে, তাই আবার পিছনে তাকায় আর দেখে রাহুল নিচে পড়ে আছে। স্নিগ্ধা দৌড়ে যায় রাহুলের কাছে, রাহুলের মাথাটা কোলে নিয়ে ডাকতে থাকে, স্নিগ্ধা এই এই যে স্যার, কি হয়েছে আপনার, নিচে পড়ে আছেন কেন। স্নিগ্ধা এবার ভালো করে দেখে আশেপাশে সব উল্টা পাল্টা হয়ে আছে, রাহুলের হাতেও রক্ত শুকিয়ে আছে।
স্নিগ্ধা ভাবছে রাহুল যজ্ঞেন হারিয়েছে, তাই রাহুলকে রেখে দৌড়ে পানি খুঁজে এনে রাহুলের মুখে ছিটিয়ে দেয়। পানি দেওয়ার সাথে সাথে রাহুল ধরফরিয়ে ওঠে আর সামনে তাকিয়ে দেখে স্নিগ্ধা আতঙ্কিত হয়ে চেয়ে আছে তার দিকে। কি করছো তুমি? এভাবে কেউ ঘুম থেকে উঠায়? পুরা ভিজিয়ে দিয়েছ। বিরক্ত লুক নিয়ে আপনি ঘুমিয়েছিলেন অবাক হয়ে। হ্যাঁ, তুমি কি ভেবেছ? রেগে? আমি ভেবেছি হাতের ব্যথায় অজ্ঞান হয়ে গেছেন। তাই তো, তাই তুমি পানি দিয়েছ, তাই তো? আল্লাহ, এই মেয়ের কি বুদ্ধি মনে মনে। হ্যাঁ, লাইক রিয়ালি, সামান্য হাতের ব্যথায় কেউ অজ্ঞান হয়ে যায়, শুনেছ কোথাও? বিরক্ত হয়ে, সরি, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে না দেখতে পেয়ে, আর এখানে এভাবে পড়েছেন তাই মনে করেছি অজ্ঞান হয়ে গেছেন আমতা আমতা করে। স্নিগ্ধার কথা শুনে রাহুলের বিরক্তি চলে গেল, তাও ঝাড়ি দিয়ে বলল, ওকে ভিজিয়েছ যখন, এখন মুছে দিবে, চলো। আমি আচ্ছা চলুন, ভয় ভয়। রাহুল স্নিগ্ধা হাত ধরে টেনে রুমে নিয়ে যায় আর টাওয়ার হাতে দিয়ে বলে, নেও মুছে দেও। বাধ্য মেয়ের মতো স্নিগ্ধা ও মুছে দিল। রাহুলের মুখটা নীল হয়ে গেছে। রাহুল কিছু না বলে বেডে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। কি হলো, কিছু বলল না কেন? স্নিগ্ধা দেখছে রাহুলকে ভালো করে, আগে এত ভালো করে দেখেনি রাহুলকে, এমন শান্ত মুখ যেন ভাজামাস উল্টে খেতে পারে না। ঠোঁটে তো মনে হচ্ছে পিঙ্কি লিপস্টিক লাগাইছে, চোখ তো এক একটা রসগোল্লার থেকেও বড়, আর চামড়া তো নিজের দিকে একবার তাকিয়ে, চামড়া তো আমার থেকেও সুন্দর, কিন্তু মনটা আমার থেকেও খারাপ, আমায় একটু দোয়া করল না? বীর বীর করে এগুলা বলে চলে যেতে ন্যায় স্নিগ্ধা, কিন্তু কি মনে করে আবার রাহুলের সামনে যায় আর আস্তে করে কপালে হাত দেয়। আরে, উনার তো জ্বর এসেছে, তাই তো এভাবে শুয়ে পড়েছে, আমার বুঝার উচিত ছিল। স্নিগ্ধা কিছুটা চিন্তিত হয়ে পড়ে রাহুলের জ্বর দেখে। এখন কি করব আমি, এই বাড়িতে তো স্যার আর আমি ছাড়া কেউ নেই। অনেক ভেবে বাটিতে পানি এনে রাহুলের মাথায় জলপট্টি দেয় স্নিগ্ধা। এর মাঝে স্নিগ্ধা একবার মেন ডোর খোলা কি না দেখতে গিয়েছে, কিন্তু ঠিক কোন দিক থেকে বন্ধ স্নিগ্ধার মাথায় ঢুকেনি, তাই আবার এসে জলপট্টি দিতে থাকে রাহুলের মাথায়, আর হাতটাও যতটুকু পেরেছে ক্লিন করে দিয়েছে। রাহুলের সেবা করতে করতে স্নিগ্ধা রাহুলের পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে স্নিগ্ধার আগে ঘুম ভাঙে রাহুলের পাশে তাকাতেই দেখে স্নিগ্ধা মনের শান্তিতে ঘুমাচ্ছে। আমার ঘুম কেড়ে নিয়ে কি শান্তিতেই না ঘুমাচ্ছ? আর পারবে না বউ, আজকে থেকে তুমি আমার প্রেমে পড়ে এই শান্তির ঘুম ঘুমাতে পারবে না। ঠিক আমার মতো, আমি তোমার প্রেমে পড়ে ঘুমাতে পারি না। রাহুল বীর বীর করে কথাগুলি বলেই কপালে হাত দেখে একটা জলপট্টি, এটা দেখে বুঝতে পারে তার জ্বর এসেছিল। রাহুলের বীর বীর কথা শুনে ঘুম ভেঙে যায় স্নিগ্ধার পাশে তাকিয়ে দেখে রাহুল হাতে জলপট্টি নিয়ে তার দিকে কেমন সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখা মায় স্নিগ্ধা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে, কি হয়েছে, এমন করে তাকিয়ে আছেন কেন? অবাক হয়ে, না মানে তুমি কি আমার সেবা করছিলে? না করতে পারো, কিন্তু কাল তো বলেছিলে আমার কি কি জানি হাল করবে, তো আজ সেবা কেন করলে? বাঁকা হাসি দিয়ে স্নিগ্ধা কি বলবে ভেবে না পেয়ে বলে, আমার খিদে পেয়েছে, কাল থেকে না খাইয়ে রেখেছেন, তার উপর আপনার সেবা করেছি বলে কথা শোনাচ্ছেন আজীব মানুষ বলেই হন হন করে চলে গেল স্নিগ্ধা ওয়াশরুমে। মায়ে শুরু, বউ দেখো আরো কি কি করাই তোমাকে দিয়ে, ডেভিল মার্কা হাসি দিয়ে স্নিগ্ধা ওয়াশরুমে গিয়ে হাফ ছেড়ে বাঁচল। ইয়া আল্লাহ, ঠিকই তো বলছে, সারা রাত কিনা আমি এই বজ্জাতটার সেবা করছি, কিন্তু রাতে তো টেনশন হচ্ছিল খুব, বজ্জাতটার জ্বর আসছে দেখে, আর এখন রাগ লাগতেছে, উফফ, আমিও অতিশোকে মেন্টাল হয়ে গেছি। তখনই রাহুল দরজায় টুকা দিতে থাকে, কি গো বউ একা একা ফ্রেশ হচ্ছ কেন, আমাকে কে ফ্রেশ করিয়ে দেবে, কি বলছে এগুলা? আমার দেখা দেখি এই বজ্রা তো পাগল হয়ে গেল নাকি,
আল্লাহ আমারে এর থেকে বাঁচাও, বিড়বিড় করে। রাহুল টুকা দিতেই আছে। ও মাই লাভলি ওয়াইফ, খুলো প্লিজ। স্নিগ্ধা রাগে গজগজ করতে করতে দরজা খুলে ওয়াশরুম থেকে বের হয়। কি হইছে আপনার, এমন চিল্লাচিল্লি করছেন কেন? সকাল সকাল কি কিছু খাইছেন নাকি? বিরক্তি লুকে, ওয়াইফি তোমার নেশা যথেষ্ট, আর কিছু খাওয়া লাগে নাই। বাঁকা হেসে স্নিগ্ধার গা জলে যাচ্ছে রাহুলের কথা শুনে। স্যার আমার ফ্রেশ হতে দিন, আমার খুব ক্ষুধা পাইছে, আমি খাবো, অসহায় কণ্ঠে। রাহুলের খুব হাসি পাচ্ছে স্নিগ্ধার হাল দেখে। বেচারি সকাল সকাল রাহুলের এই রূপ নিতে পারছে না, ওকে বাট আমায় ফ্রেশ করে দিতে হবে, না হলে কিচ্ছু করতে পারবে না তুমি। বলো রাজি, ডেভিল স্মাইল দিয়ে, আমি পারবো না রেগে। ওকে ফাইন, না খেয়ে থাকো তবে, ডোন্ট কেয়ার ভাব নিয়ে, একদিনেই খেতে দিচ্ছেন না, আর সারা জীবন কি করবেন আল্লাহ জানে। আর আপনি বলেন আপনাকে ছেড়ে না যেতে, থাকবো না আমি আপনার সাথে। কাঁদো কাঁদো হয়ে স্নিগ্ধার কথা শুনে রাহুল রেগে বলল, তোমাকে বলছি না ফ্রেশ করিয়ে দিতে, দিচ্ছি দিচ্ছি তো, ভয় ভয়। খবিশটা হাসার মধ্যে রেগে যায়, আস্তা বজ্জাত হদাই ভয় দেখায় আমায়, বিড়বিড় করে। বকা দেয়া শেষ হলে চলেন ফ্রেশ হই, বাঁকা হেসে স্নিগ্ধা রাহুলের কথা শুনে ভয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে রাহুলকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে বের হয়। চলো নিচে চলো, স্নিগ্ধার হাত ধরে ঠুম, হাতের দিকে তাকিয়ে দেখে লাভ নেই, তোমার সবই আমার, বাঁকা হেসে। রাহুলের কথাটা শুনে স্নিগ্ধার কেমন যেন অন্য রকম অনুভূতি হয়। এ এক অদ্ভুত অনুভূতি, এমন হওয়ার কারণ স্নিগ্ধা বুঝতে পারে না। রাহুল স্নিগ্ধার হাত ধরে টেনে নিচে নিয়ে আসে ডাইনিংয়ে, স্নিগ্ধাকে একটা চেয়ারে বসিয়ে দেয়, আর নিজেও পাশে টায় বসে যায়। কি হলো স্নিগ্ধা, এই বোম? স্নিগ্ধা এক মনে কি যেন ভেবেই যাচ্ছিল। রাহুলের ডাকে ধ্যান ভাঙে, হ্যাঁ হ্যাঁ জি বলুন, থতমত খেয়ে রাহুল সন্দেহ দৃষ্টিতে কিছুক্ষণ স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, বলছিলাম খাইয়ে দাও শান্ত কণ্ঠে, কেন আপনার হাত নেই? অবাক হয়ে, হ্যাজব্যান্ডের কথা শুনতে হয় জানো না, খাইয়ে দেও কিছুটা রেগে। স্নিগ্ধা আর কিছু না বলে খাইয়ে দিতে থাকে, কিন্তু রাহুল শান্তিতে খাওয়াতে দিচ্ছে না, এই হাতে কামড় দিচ্ছে তো এই ইচ্ছে করে চেটে দিচ্ছে। জামোটেও ভালো লাগছে না, স্নিগ্ধার কেমন যেন সুরসুরি লাগছে। রাহুল স্নিগ্ধার অবস্থা দেখে মিটমিট হাসছে, প্রবলেমটা কি, এমন করছেন কেন বারবার রেগে? আমি কি করলাম, আমি তো আমার বউয়ের হাতে খাচ্ছি, কিছু করেনি ভাব নিয়ে। আপনি কিন্তু বেশি করছেন, হাতে কামড় দিচ্ছেন আপনি রেগে। হ্যাঁ দিয়েছি তো আমার বউয়ের হাত, আমি যা খুশি করব, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। কি বউ বউ শুরু করে দিয়েছেন আপনি, আর বউকে মানুষ এভাবে জ্বালায় না, আদর করে বুঝেছেন? চিল্লিয়ে, এই তো আদর দিচ্ছি বলেই স্নিগ্ধার গালে শব্দ করে চুমু দিয়ে দিল। স্নিগ্ধা রাহুলের কাজে স্তন্ধ হয়ে গেল, আর কিছু না বলে রাহুলকে খাইয়ে নিজেও খেয়ে নিল। আর রাহুল স্নিগ্ধার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। হঠাৎ স্নিগ্ধার মাথায় এলো, খাবার আসলো কই থেকে, বাসায় তো কেউ ছিল না ভানানোর মতো, তাহলে এগুলা কই থেকে আসলো? আপনার বাসায় তো খাবার ছিল না, মানুষও ছিল না, তবে খাবার আসলো কই থেকে? অবাক হয়ে, এগুলা তোমার না জানলেও চলবে? অদ্ভুত দৃষ্টিতে স্নিগ্ধার দিকে তাকিয়ে, জানলে কি হইছে আজি? স্নিগ্ধা উঠে রুমে চলে গেল, কিছুক্ষণ পর রাহুলও গেল। মাই লাভলি ওয়াইফ শুনছো, চললিয়ে আল্লাহ আবার এসে পড়েছে জ্বালাতন করতে। স্নিগ্ধা বারান্দার দাঁড়িয়ে বাইরে দেখছি ছিল রাহুলের চিল্লানি ভিতরে এলো, কি হয়েছে স্যার? বিরক্তির ছাপ মুখে, স্যার হোয়াট দ্য হেল, তুমি কয়দিন আমার অফিসের স্টাফ ছিলে? মায় একদিন ওই একদিনই তো স্যার ডাকোনি তো এখন।
কোন জন্মের সম্মান দিচ্ছ যে সার সার করছ? আর একবার সার সার করলে কি করব নিজেও জানি না। রেগে স্নিগ্ধা একটু থতমত খেয়ে গেল। ওকে স্যার, মানে আর বলবো না। ওকে এখন হাজবেন্ডের মাথা ব্যথা করছে, টিপে দাও বেডে শুতে শুতে। আল্লাহ আর কি করাবে আমাকে দিয়ে এই বজ্জাতটা, আর আমি কিছুই করতে পারছি না বজ্জাতটার। পালাতে তো হবেই আমাকে এখান থেকে। দিচ্ছি। স্নিগ্ধা রাহুলের মাথায় হাত দিয়েই বুঝল রাহুলের জ্বর কমেনি, বরং বেড়েছে। আপনার তো জ্বর কমেইনি, আমি তো আপনার নর্মাল বিহেভিয়ার দেখে ভেবেছি কমে গেছে। স্নিগ্ধা ভালো করে তাকিয়ে দেখে রাহুল রাতের মতো ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধা আশ্চর্য হলো এত জ্বর নিয়ে কেউ এত নর্মাল বিহেভিয়ারও করতে পারে, কিন্তু এভাবে থাকলে তো আরও শরীর খারাপের দিকে যাবে। স্নিগ্ধা আবারও অনেক ডাকল রাহুলকে, কিন্তু উঠল না। স্নিগ্ধা রাতের মতোই মাথায় জলপট্টি দিতে থাকে। এক ঘন্টা পর রাহুল ঘুম থেকে উঠে আশেপাশে স্নিগ্ধাকে খুঁজে না পেয়ে তাড়াতাড়ি নিচে নামে, গিয়ে দেখে স্নিগ্ধা মেন ডোরের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছে। রাহুল স্নিগ্ধা পাশে গিয়ে দাঁড়িয়ে হ্যাচকা টানে স্নিগ্ধাকে নিজের বুকের উপর ফেলে শক্ত করে জড়িয়ে ধরে। স্নিগ্ধা তো প্রথম ভয় পায়, পরে চিনে ফেলে এটা রাহুল। এখানে কি করছো তুমি? জড়িয়ে ধরেই, মা মানে দেখছিলাম দরজাটা কোন দিক থেকে বন্ধ। ভয় ভয় স্নিগ্ধাকে ছেড়ে হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। তুমি এখনো পালাতে চাও? চোখ মুখ শক্ত করে, সেটা তো পরে, কিন্তু আমি ডক্টর এনার জন্য দরজা খুলতে চেয়েছিলাম, কারণ পুরা বাড়ি খুঁজে একটা ফোন পেলাম না। আমতা আমতা করে, ডক্টর ডক্টর কেন? অবাক হয়ে, আপনি কি পাগল নাকি? এত জ্বর শরীরে আর আপনি বলছেন ডক্টর কেন? আপনি কি বুঝেন না, ফিল করেন না যে আপনার খুব জ্বর? চিন্তিত হয়ে, আমার কিচ্ছু হয়নি বুঝেছো তুমি? তুমি রুম থেকে এক পাও নড়বে না। ক্লিয়ার খুব রেগে, কি বলছে এই লোক, জ্বর খুব বেশি, আমি দেখেছি 100 ওর উপরে হবে, কিন্তু এই বজ্জাত বলছে কিছু হয়নি। রবার্ট নাকি আল্লাহ জানে। না না, একে ডক্টর দেখাতে হবেই। প্লিজ স্যার, মানে রাহুল প্লিজ, আপনার খুব জ্বর, এভাবে থাকলে আরো খারাপ হয়ে যাবে শরীর। আপনি প্লিজ ডক্টর ডাকুন, আমি একদম পালানোর চেষ্টা করব না। আর তাছাড়া জ্বরটা রাত থেকে, হাতেও তো ব্যথা পেয়েছেন, ওইটা ও ইনফেকশন হতে পারে চিকিৎসা না করলে। একদমে কথা গুলা বলে ফেলে স্নিগ্ধা। রাহুল অবাক চোখে তাকিয়ে আছে স্নিগ্ধা দিকে। তার জন্য স্নিগ্ধা এত ভাবছে তার বিশ্বাস হচ্ছে না। দেখো, আমি তুমি পালিয়ে যাবে তাই ডক্টর ডাকছি না, এমন না আমি না চাইলে তো তুমি রুম থেকেই বেরুতে পারবে না, এটা ক্লিয়ার হয়ে নাও। আমি ঠিক আছি তাই ডক্টরের প্রয়োজন নেই, আমার এমন জ্বর প্রায় আসে, তুমি চিন্তা করো না শান্ত সুরে। এটা কেমন কথা, আমি জানি না, আপনি ডক্টর ডাকুন প্লিজ, আমি চিন্তা না করে পারছি না, আর আমি নিজেও কিছু করতে পারছি না। আপনি তো পাগল, কিন্তু আমি পাগল না যে এত জ্বর থাকার পরও আমি ঠিক আছি শুনে শান্ত হয়ে যাব। উত্তেজিত হয়ে তারপর রাগুল আর না পেরে ডক্টরকে খবর দেয়, ফোন করে। রাহুলের হাতে ফোন দেখে অবাক হয়, কারণ স্নিগ্ধা অনেক খুঁজেছে। ডক্টর রাহুলকে দেখে মেডিসিন দিয়ে যায় আর হাত ব্যান্ডেজ করে দেয়, আর বলে মেডিসিন শেষ হলে আবার চেক আপ করিয়ে আসতে হসপিটাল থেকে। ডক্টর চলে গেলে রাহুল স্নিগ্ধাকে জিজ্ঞেস করে, আমার জায়গায় অন্য কেউ থাকলেও কি এমন করতে নাকি আমি স্পেশাল? শান্ত কণ্ঠে, হ্যাঁ অন্য কেউ হলেও এমন করতাম, কিন্তু আপনি এটা জিজ্ঞেস করলেন কেন? অবাক হয়ে একটা বড় সর শ্বাস ফেলে, না এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি, খেয়ে মেডিসিন খাবেন। না আমি নিচে গিয়ে তোমার সাথেই খাবো, দুপুর হয়ে এসেছে তুমিও খাবে, চলো। বেড থেকে নামতে স্নিগ্ধা শুধু অবাক হচ্ছে, কি করে এত নর্মাল রাহুল এত জ্বর থাকার পরও?
সত্যি রাহুলকে রোবট মনে হচ্ছে স্নিগ্ধার। হ্যাঁ চলুন, একটা ছোট শ্বাস ফেলে। তারপর রাহুল আবার স্নিগ্ধাকে খাইয়ে দিতে বলে। স্নিগ্ধাও খাইয়ে দেয়, কিছু করার নেই, নিজেও খেয়ে রাহুলকে মেডিসিন খাইয়ে দেয়। স্নিগ্ধা এবার ও অবাক হয় যে খাবার বানায় কে, টেবিলেই বা কোন সময় রাখে খাবার। কিন্তু পরেই ভাবে বজ্জাত ধারা সব সম্ভার। তারপর দুজনেই রুমে চলে যায়। স্নিগ্ধা রাহুলকে কি যেন ভেবে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার ফ্যামিলির সবাই কই? কাউকেই তো দেখি না। ওরা কি এই বাড়ি থাকে না? ভয় ভয় হালকা হেসে জবাব দেয়, আমার ফ্যামিলি নেই। হ্যাঁ ফ্যামিলি বাদে সবাই আছে। ছোট একটা শ্বাস ফেলে, মানে কি কেউ নেই আপনার? অবাক হয়ে রাহুল স্নিগ্ধাকে টেনে নিজের কাছে এনে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। স্নিগ্ধা ও কেন যেন কিছু বলতে পারে না, শুয়ে রাহুল বলে, মানে হচ্ছে আমার বাবা যখন আমি ক্লাস টেনে পড়ি তখন মারা যায়, আমার কোনো ভাই বোন নেই। আর মা, বড় সর শ্বাস ফেলে, আর মা আগ্রহ নিয়ে, মা একজনকে ভালোবেসে চলে যায় আমায় ছেড়ে। আসলে আমার মা খুব স্মার্ট ছিল, সব দিক থেকে পারফেক্ট যাকে বলে। ইউ নো, যখন বাবা মারা যায় বাবার এত বড় ব্যবসা মাই দেখাশোনা করে, কারণ আমি অনেক ছোট তখন, আমার পক্ষে সব সামলানো সম্ভব ছিল না। আর মা বাবার এত কষ্টে গড়ে তোলা ব্যবসা ডুবতে দিতে চাননি, তাই নিজেই সব বুঝে নেও, আর আমায় পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দেয়। যেদিন আমি দেশে ফিরি ওই দিন মাকে দেখতে পাইনি, পেয়েছি একটা চিঠি যেখানে মা লিখেছিল, মা একজনকে ভালোবাসেন, তার সাথে চলে যাচ্ছেন অনেক দূর, আমার সামনে তিনি বলতে পারতেন না এই কথা, তাই চিঠি লিখে চলে গিয়েছিল। আমিও মাকে আর খুঁজিনি, মা লজ্জা পাচ্ছিল হয়তো, একজন ছেলের মা হয়ে অন্য কেউকে ভালোবাসি বলতে নিজেরই ছেলের কাছে। তাই আমিও আর খুঁজিনি মাকে, কেমন আছে কই আছে কিছুই আমি ছেলে হয়ে জানি না এখন। তারপর থেকে ফ্যামিলি নামের মানুষগুলির সাথে আমি আর কোনো যোগাযোগ রাখিনি। ফুপি আন্টি, মামা কাকু, ভাই বোন, কাউর সাথে না। ওরা যোগাযোগ করতে চেয়েছে অনেক, কিন্তু আমি সব মাধ্যম বন্ধ করে দিয়েছি। স্নিগ্ধা বুঝতে পারে রাহুল অনেক কষ্ট পেয়েছে তার মার জন্য, তাই ফ্যামিলির মানুষদের সাথেও যোগাযোগ রাখেনি। ভালোবাসলে তো ঠিক ভুল থাকে না, ভালোবাসলে সব ভুলে সব মায়া কাটিয়ে ভালোবাসার মানুষটার সাথে থাকা যায়। আপনার মা ও তাই করেছে, সব ভুলে আপনার মায়া কাটিয়ে ভালোবাসার মানুষের সাথে থাকতে চেয়েছে। ভালোবাসলে তো ঠিক ভুল থাকে না, ভালোবাসলে সব ভুলে সব মায়া কাটিয়ে ভালোবাসার মানুষটার সাথে থাকা যায়। আপনার মা ও তাই করেছে, সব ভুলে আপনার মায়া, ভালোবাসলে তো ঠিক ভুল থাকে না, ভালোবাসলে সব ভুলে সব মায়া কাটিয়ে ভালোবাসার মানুষটার সাথে থাকা যায়। আপনার মা ও তাই করেছে, সব ভুলে আপনার মায়া কাটিয়ে ভালোবাসার মানুষের সাথে থাকতে চেয়েছে। রাহুলের চোখে চোখ, ভালোবাসলে তো ঠিক ভুল থাকে না, ভালোবাসলে সব ভুলে সব মায়া কাটিয়ে ভালোবাসার মানুষটার সাথে থাকা যায়। আপনার মা ও তাই করেছে, সব ভুলে আপনার মায়া কাটিয়ে ভালোবাসার মানুষের সাথে থাকতে চেয়েছে। রাহুলের চোখে চোখ রেখে, আমার মার মতো আমার ভালোবাসাটাও তুমি বুঝবে আশা করি, কারণ আমি তো মার মতো নিজের সন্তান ছেড়ে ভালোবাসার কাছে যাইনি, শুধু মিথ্যা নাটক সাজিয়েছি তোমাকে পাওয়ার জন্য, বুঝবে তো আমায় স্নিগ্ধা মনে মনে। হ্যাঁ মাকে আমি ক্ষমা করে দিয়েছি, করুণ কণ্ঠে। তাহলে ফ্যামিলির কাউর সাথে যোগাযোগ করেন না কেন? চিন্তিত হয়ে, ওরা এক একজন আমার প্রপার্টিসের দিকে নজর, আমাকে কেউই ভালোবাসে না, সব প্রপার্টির জন্য আমার পিছনে লেগে থাকতো, বুঝতে পেরে দূরে চলে আসি। আসলে ফ্যামিলির মানুষ বাইরের অচেনা মানুষের থেকেও খারাপ হয়, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। আমিও তো বাইরের মানুষ, আমিও খারাপ, তো বিয়ে করেছেন কেন? রেগে, আমি ফ্যামিলির মানুষ খারাপ বলেছি? রেগে,
হ্যাঁ, যে ছেলে ফ্যামিলির মানুষকে খারাপ বলতে পারে, সে ছেলের সাথে আমি এত কিছু করেছি তো আমাকে কি আর বলতে পারেনি? স্নিগ্ধা রাহুল নিজে ঠোঁট চেপে ধরে স্নিগ্ধার ঠোঁটে। স্নিগ্ধা কল্পনাও করেনি এত সিরিয়াস কথার মধ্যে রাহুল এমন করবে। স্নিগ্ধা নড়া চড়াও করতে পারছে না, অনেক চেষ্টা করেও পরে আর না পেরে চোখ বন্ধ করে নেয় স্নিগ্ধা। রাহুল দুহাত দিয়ে স্নিগ্ধাকে আগেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, যার জন্য স্নিগ্ধা নড়তে পারেনি। রাহুল অনেকক্ষণ পরে ছেড়ে বলে, আমার ফ্যামিলির মানুষদের সাথে নিজের তুলনা করতে যেও না, ভালো হবে না বলেই রাহুল উঠে চলে যায়, দরজা বাইরে দিয়ে লক করে। স্নিগ্ধা এখনো চোখ বন্ধ করেই আছে, অচেনা অনুভূতি তাকে আবার গ্রাস করে, কিন্তু চোখ বন্ধের মাঝেই আবিরের ফেসটা দেখে সাথে সাথে স্নিগ্ধা চোখ খুলে লাফ দিয়ে উঠে বসে যায়। কি হচ্ছে আমার সাথে এসব? আমি কি ভাবছি কি করছি? আবিরদা আমার অপেক্ষা করছে, কিন্তু আমি রাহুলের সাথে কি করছি কেন আটকাতে পারছি না আমি রাহুলকে? আমার যে আবিরদার কাছে যেতে হবে, কিন্তু আবিরদা যে নিজেই আমাকে বের করে দিল। না না, এভাবে বসে থাকলে চলবে না, পালাতে হবে, আবিরদার কাছে ক্ষমা চাইতে হবে, সব বলতে হবে, তখন আবিরদা যা বলে তাই করব আমি। স্নিগ্ধা এসব ভেবেই দৌড়ে দরজার কাছে যায়, খোলার চেষ্টা করে কিন্তু পারে না। কি চায় এই বজ্জাতটা আমার কাছে এভাবে আটকে রাখার মানে কি? এভাবে চলবে না, কিছু বলতে হবে এই বজ্জাতটাকে। স্নিগ্ধা রেগে অনেকক্ষণ দরজা ধাক্কায়, কিন্তু রাহুল দরজা খুলেনি। কিছু না পেরে স্নিগ্ধা কান্না করতে থাকে, মাকে খুব দেখতে ইচ্ছে করছে তার, বাড়ির কথা মনে পড়ছে স্নিগ্ধার। এইদিকে আবির, এই আবির, আজ দুদিন হলো বাবা এবার তো বেরিয়ে আয়। বাবা আর পারছি না রে তোর মাটা, তোর কষ্ট দেখতে, মাকে আর কত কষ্ট দিবি বাবা বেরিয়ে। এই আবির, তোর ছোট মাও যে তোকে দেখতে চাইছে, কি বলবো আমি তোর ছোট মাকে, বেরিয়ে আয় না, বেরিয়ে আয়। আবিরের মা আবিরের রুমের দরজার সামনে বসে আকুতি মিনতি করছে, কিন্তু আবির কি আদৌ শুনছে তার মার কান্না? রাহুল ছাদে দাঁড়িয়ে, রাত প্রায় 11টা বাজে, একমনে দাঁড়িয়ে আছে রাহুল, ভেতরটা তার জ্বলে পুড়ে যাচ্ছে, কারণ রাহুল স্মোক করছে। রাহুল স্মোক করে না কিন্তু আজ চেষ্টা করছে, এই ভেবে স্মোক করলে নাকি কষ্ট কমে, আজ রাহুল ও নিজের কষ্ট কমাতে চায়। স্নিগ্ধা ফ্যামিলির কথা জিজ্ঞেস করায় তার কষ্ট হচ্ছে, সবাই চায় মা বাবার আদর পেতে, কিন্তু সে তো পায়নি, তাই রাহুল তার মা বাবা কথা মনেই করতে চায় না, না ফ্যামিলির কথা। আগেও যদি মনে পড়ে যেত স্লিপিং পিল খেয়ে 2-3 দিন পরে পরে ঘুমাত, ঘুম থেমে উঠে তার সব ভালো লাগত, কিন্তু এখন ওইটা করতে পারছে না স্নিগ্ধার জন্য, যদি সত্যি পালিয়ে যায় স্নিগ্ধা। কিন্তু এখন সে মার কথা ভুলতে চায়, কিন্তু মাথা থেকে যাচ্ছেই না। রাহুলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, স্মোক প্রথমবার করায় গলাটাও জ্বলছে, কিন্তু তাও শান্ত দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে ব্যস্ত শহরটা দেখছে রাহুল, আর চোখ বেয়ে পানি পড়ছে। ছেলেরা কম কষ্টে কান্না করে না, খুব বেশি সইতে না পারলেই কাঁদে, চোখ বেয়ে পানি পড়ছে আর বলছে, যে কষ্ট দেয় বা আগের কষ্ট তাজা করে, সেই নাকি কষ্ট দূর করতে পারে, তুমি তাজা করেছ, তোমাকেই ভুলিয়ে দিতে হবে স্নিগ্ধা, কিভাবে আমি জানি না বলেই রাহুল রুমের দিকে পা বাড়ায়। রুমের দরজা খুলে দেখে স্নিগ্ধা কালকের মতন কান্না করছে নিচে বসে। স্নিগ্ধা দরজা খোলার শব্দ পেয়ে তাকিয়ে দেখে রাহুল দাঁড়িয়ে আছে, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, চোখ দিয়ে অঝোর পানি পড়ছে। রাহুল স্নিগ্ধার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। স্নিগ্ধা ভেবেছিল রাহুলকে পেলে আচ্ছা মতো ঝাড়বে, কিন্তু রাহুলের এরকম অবস্থা দেখে স্নিগ্ধা নিজের অজান্তেই উঠে গিয়ে রাহুলকে জড়িয়ে ধরল। রাহুল ও স্নিগ্ধাকে ধরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। কি হয়েছে রাহুল, আপ আপন, কি কান্না করছেন কেন? মার কথা মনে পড়ছে, কান্না করতে করতে স্নিগ্ধা বলে। রাহুল স্নিগ্ধার কথা শুনে আরো টাইট করে স্নিগ্ধাকে ধরে কান্না করতে থাকে, কিন্তু এই কান্নার কোন শব্দ নেই।
স্নিগ্ধা বুঝতে পারে রাহুল তার মার জন্যই কান্না করছে। স্নিগ্ধা আর কিছু না বলে রাহুলকে নিয়ে বেডে শুয়ে দেয়। রাহুল ও স্নিগ্ধাকে টেনে জড়িয়ে ধরে, দুজনই কান্না করতে থাকে। প্রায় রাত 3টার দিকে কান্না করতে করতেই ঘুমিয়ে যায় দুজন। স্নিগ্ধা সকালে ঘুম থেকে উঠে দেখে রাহুল তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এমন ভাবে ধরে রেখেছে যেমন ছেড়ে দিলেই স্নিগ্ধা পালিয়ে যাবে। স্নিগ্ধা তাকিয়ে আছে রাহুলের দিকে, একদম নিষ্পাপ লাগছে রাহুলকে। আমি কি ভাবতাম জানেন রাহুল, আমারই সবচেয়ে বেশি কষ্ট মনে লুকানো, কিন্তু না, আপনাকে কালকে দেখে বুঝলাম। উপর দিয়ে সবাই রাগি, বদমেজাজি, কোটিপতি, হাসি খুশি যারা দেখায় তাদেরও কষ্ট থাকে, আমাদের মতো আম মানুষের থেকে অনেক বেশি থাকে। কিন্তু মুখ দেখলে বোঝা যায় না সে কষ্টে আছে, খুব কষ্টে। জানি না কেন আপনি আমাকে বিয়ে করেছে, কেন এভাবে আমাকে আপনার প্রতি ফুটবল করছেন, কিন্তু এতটুকু বলতে পারি আপনি ভালোবাসার পাগল, আর একজন ভালো মানুষও। মনে মনে রাহুল ঘুম থেমে উঠে দেখে স্নিগ্ধা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কি দেখছো? ঘুম ঘুম কণ্ঠে স্নিগ্ধা কিছু না বলে একটু উঠে রাহুলের কপালে চুমু একে দেয়। রাহুল অবাক হয়ে যায় স্নিগ্ধার কাজে, তারপর একটা মুচকি হাসি দিয়ে স্নিগ্ধাকে আরো জোরে জড়িয়ে ধরে। স্নিগ্ধা হঠাৎই রাহুলকে জিজ্ঞেস করে, আপনি ভালোবাসেন আমাকে? রাহুল মাথা তুলে স্নিগ্ধার দিকে তাকিয়ে জবাব দেয়, হম, ভালোবাসি, খুব ভালোবাসি, করুণ কণ্ঠে। স্নিগ্ধা এমন কিছুই আশা করছিল মনে মনে, কিন্তু না চাইতেও স্নিগ্ধা খুব খুশি হয়ে গেল। রাহুলের মুখে ভালোবাসি কথাটা শুনে নিজের অজান্তেই স্নিগ্ধা মুখে হাসি ফুটে উঠে, উঠুন, ভালোবাসি বলেছি, উর দেও, রেগে, জানি না, তাহলে ছাড়ছি না, আরো শক্ত করে জড়িয়ে ধরে। রাহুল স্নিগ্ধা দিনগুলি এভাবেই চলতে থাকে। ওই রাতটার পর থেকে স্নিগ্ধা পালানোর চেষ্টাও করেনি, রাহুলকে আর কিছু বলেওনি, কেন যেন ইচ্ছে করেনি স্নিগ্ধার কিছু বলতে। স্নিগ্ধা রাহুলকে ভালোবাসে কি না জানে না, তবে রাহুলের আশেপাশে থাকতেই স্নিগ্ধার ভালো লাগে। দুজন দুজনকে অজানা থেকে এখন অনেকটা জেনে নিয়েছে। স্নিগ্ধা রাহুলের সব কিছু খেয়াল রাখে, রাহুলও অনেক খুশি। স্নিগ্ধা এতটা আপন করে নিবে তাকে ভাবেনি সে, তার স্বপ্ন লাগে সব। কিন্তু রাহুলের ভয় ও করে, সত্যিটা জানলে স্নিগ্ধা কি করবে? থাকবে তো রাহুলের পাশে, বুঝবে তো তার ভালোবাসা। এসবের মাঝেই দুজনের দিন হাসি খুশিতেই কাটে, এভাবে একটা সপ্তাহ চলে যায়। স্নিগ্ধা আবির বা বাড়ির কাউর খবরই জানে না, তারা কেমন আছে কি করছে। রাহুল সব করলেও স্নিগ্ধাকে বাড়ির বাইরে যেতে দেয় না, না নিজে যায়। সকালে রাহুল ঘুমিয়ে আছে স্নিগ্ধাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, আর স্নিগ্ধা তাকে দেখতে ব্যস্ত। প্রতিদিন এটা স্নিগ্ধার একটা সকালে কাজ, ভালো লাগে সকালে ঘুমন্ত রাহুলকে দেখতে তার। কি অদ্ভুত রাহুল, আবিরদা সেই ছোট্টবেলা থেকে আমায় ভালোবাসে, কিন্তু আজ অবধি আমি তাকে সম্মান ছাড়া কিছুই করতে পারলাম না। কিন্তু আপনাকে এই কদিন চিনে জেনেই মনে হয় নিজের সবটুকু দিয়ে দেই, আমার সব ভালোবাসা যেন আপনার জন্য, তাই মনে হয় আমি আবিরদাকে ভালোবাসতে পারিনি কোন সময়। মনে মনে এইদিকে আবিরের মা আজ আর না পেরে আবিরের এক বন্ধুকে খরব দিয়ে এনে দরজা ভাঙিয়েছে। আবির বাবা, দরজা খুলিস নি কেন, বল আমায়। আসিফ আবিরের বন্ধু অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির তার মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে মার বুকে চিল্লিয়ে কান্না করতে থাকে। আবির আর বলে, মা আমি বাঁচব না মা, আমাকে এনে দেও স্নিগ্ধাকে, মা প্লিজ মা এনে দাও, আমি যে পারবো না স্নিগ্ধাকে ছাড়া থাকতে, না আমি মরে যাব। আসিফের চোখ ভিজে এলো বন্ধুর কান্না দেখে। আবির তার মাকে ধরে ইচ্ছে মতো কাঁদছে, আবিরের মাও কাঁদছে। এক সময় আবির সেন্সলেস হয়ে যায়।
আফিস কোনো রকম করে আবিরের মাকে শান্ত করে, আবিরকে নিয়ে হসপিটাল যায়। এতদিন রুমে না খেয়ে পড়ে থাকায় আবির এর অবস্থা খারাপ। আন্টি আপনি প্লিজ কান্না বন্ধ করুন, ডক্টর দেখছে আবিরকে, কিছু হয় না ওর, 8 দিন ধরে বের হয় না রুম থেকে আমার ছেলেটা আসিফ। স্নিগ্ধা কি করে পারলো এমনটা করতে? কান্না করতে করতে, আন্টি সব সময় আমারা যা দেখি তা সত্যি হয় না, আপনি বাসায় যান আন্টি, ছোট মা তো একা, উনি আরো অসুস্থ হয়ে পড়বে আপনাকে না দেখলে। আমি আবিরের সাথে আছি, আবিরের মাকে এক প্রকার জোর করেই বাসায় পাঠিয়ে দেয় আসিফ। স্নিগ্ধা রাহুল দাঁড়িয়ে আছে ছাদে, স্নিগ্ধা দাঁড়িয়ে আকাশ দেখছে আর রাহুল বসে স্নিগ্ধাকে দেখছে। হালকা বাতাসে স্নিগ্ধার চুলগুলি উড়ছে, সেদিকেই তাকিয়ে আছে রাহুল। এমন সময় কল আসে একটা, রাহুল সাইডে গিয়ে কলটা পিক করে, স্নিগ্ধার সেদিকে খেয়াল নেই, সে আকাশ দেখতে ব্যস্ত। কিন্তু রাহুলের কল পিক করার সাথে সাথেই মুখটা অন্ধকার হয়ে এলো, রাহুল ফোনটা কেটে দিল। আর লুকাবো না স্নিগ্ধা, সব বলবো আজ তোমাকে, বলেই রাহুল পিছনে ফিরে দেখে স্নিগ্ধা এখনো আকাশের দিকেই তাকিয়ে আছে। রাহুল ডাক দিল স্নিগ্ধাকে, কিছু বলবেন? রাহুলের দিকে ফিরে, কিছু না, অনেক কিছু বলবো। কি হয়েছে বলেন, এমন কেন দেখাচ্ছে আপনাকে? কিছুটা উত্তেজিত হয়ে, তুমি ভালোবাসা ও আবিরকে, চোখ মুখ শক্ত করে, হঠাৎ এই প্রো পুরাটা বলতে পারেনি, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দেও, রেগে, ভালোবাসি সম্মানও করি, কিন্তু সেটা ভাই হিসেবেই, চেয়েও ভালো কোনো দিন বাঁচতে পারিনি। কেন জানি না দীর্ঘ শ্বাস ফেলে, আমি তোমাকে কিছু বলতে চাই স্নিগ্ধা, জানি তুমি আমায় খারাপ ভাববে, আমি ঠিক করিনি বলবে, কিন্তু তুমিই তো বলেছিলে না, ভালোবাসায় ঠিক ভুল থাকে না, শুধু ভালোবাসার মানুষটার সাথে থাকতে ইচ্ছে করে শুধু, আমিও তাই করেছি, তাই প্লিজ আমায় ভুল বুঝো না প্লিজ, আমায় ক্ষমা করে দিও প্লিজ। স্নিগ্ধা অবাক হয়ে শুধু তাকিয়ে আছে রাহুলের মুখের দিকে। রাহুল বলতে শুরু করলো একটা বর্ষর শ্বাস ফেলে, ওই দিন যখন তুমি ইন্টারভিউ দিতে এসেছিলে আমার অফিসে আর আমি তোমায় দেখেছিলাম, আমার মনে হয়েছিল আমার শূন্য দুনিয়ায় এক আলোর ঝলক দেখেছিলাম, মন বারবার বলছিল তুমি আমার খুব আপন, আমার মুখে হাসি ফুটে উঠে, কিন্তু তোমার মুখে ছিল দুশ্চিন্তায় ভরপুর, তাই তোমার সামনে বসেই ঠিক করি, তোমার সব চিন্তা আমি দূর করে দিব, আর তোমায় আমার দুনিয়ার আলো বানিয়ে রাখব, তাই তোমার চাকরি কনফার্ম করে আর ওই দিনই জয়েন করতে বলে, কিন্তু তাও তোমার মুখে হাসি দেখতে পাইনি। আমি আমার কেবিনে যাই, ভাবি কিভাবে তোমার সব খবর জানা যায়। আর হ্যালো জর্ডান, একটা কাজ করতে হবে তোমাকে। ইয়েস স্যার, একটা মেয়ের সকল ইনফরমেশন চাই, ঠিকানা দিচ্ছি আমি, হয়ে যাবে স্যার, 1 ঘন্টার মধ্যে চাই, তোমার অফিসে দেওয়া ঠিকানা ওকে পাঠাই, আর 1 ঘন্টায় সব জেনে নি তোমার ব্যাপারে, ঠিকানা থাকায় সময় লাগেনি, তারপর আমি তোমার ব্যাপারে জানতে পারি সব, তোমার বাবা নেই, মা অসুস্থ, অপারেশন করতে হবে, আমি বুঝতে পারি, তাই তোমার মুখে হাসি ছিল, তোমাদের অবস্থা খারাপ চলছে, তুমি জব খুঁজছো অনেক দিন ধরে, আর তোমার রিলেশন আছে এক ছেলের সাথে, তোমাদের বাড়িতেই থাকে, কিন্তু জর্ডান তার নাম জানায়নি আমাকে, এটা শুনে আমার মাথায় আগুন লেগে যায় যে তোমার রিলেশন আছে, আর আমি কিছু না ভেবে প্ল্যান করি তোমায় বিয়ে করব, আর তোমার কাছে ম্যানেজারকে দিয়ে অফার পাঠাই, আমাকে অফিসের সবার সামনে ধর্ষক বললে, তোমার মার অপারেশন এর সমস্ত খরচ পেয়ে যাবে, তুমিও রাজি হয়ে যাও, ম্যানেজারকে বলে দেওয়ার কাজটা করেও দেও, আমি নিজে এসব ইচ্ছে করে করলেও, বাইরের মানুষ সত্যি ভাবে, কিন্তু আমার কিছুই করার ছিল না, তারপর আমি গায়েব হয়ে যাই, না হলে মিডিয়া পাগল করে দিত, আর তুমিও টাকা পেয়েই মার অপারেশন করে ফেলে 3 দিন তুমি ব্যস্ত ছিলে,
তুমি এটা জানতে না আমি নিজেই এসব করিয়েছি ম্যানেজারকে দিয়ে? তুমি জানতে তুমি আমার নামে মিথ্যা বলেছো? তোমার মা হসপিটাল থাকায় আমিও কিছু করিনি, তোমার উপর নজর রেখেছি 4 দিনের দিন। আমি তোমাকে তুলে আনি, আর বাকিটা তুমি জানো। পরদিন সকালে জর্ডানের দেওয়া নাম্বারে আমি আবিরকে ফোন করে বলি তুমি আমার কাছে। আমি ওই দিন আবিরকে বিয়ের কথা বলতেই ফোন দিয়ে আনাই, কিন্তু আবিরকে দেখে আমি অনেক শোক খাই, কিন্তু তাও বলেও দি বিয়ের কথাটা। কিন্তু আমি এটা জানতাম না তোমার এনগেজমেন্ট হয়ে গেছে আবিরের সাথে। আর বিশ্বাস কর, জানলেও আমি ঠিক এটাই করতাম, আমার কিছু করার ছিল না। আমি ভেবেছিলাম তুমি এত কিছুর পর মেনে নিবে আমাদের বিয়েটা, কিন্তু তুমি ওই দিন উল্টাপাল্টা কথা বলে চলে যাও। তাই আমি আবিরকে ফোন দেই। হ্যালো, কে? আবির, আমি রাহুল, স্নিগ্ধার হ্যাজবেন্ড। ওহ জি, কিছু বলবেন, ভুলে গেলি তুই এত সহজে আমায়। মানে কে আপনি? তোর স্কুল লাইফের শত্রু রাহুল চৌধুরী, হেসে। রাহুল, তুই তাই তো বলি এত চেনা চেনা কেন লাগছে আমার তোকে। কিন্তু তুই তো জানতি আমি স্নিগ্ধাকে ছোট থেকে ভালোবাসি, তাহলে এমন কেন করলি? রেগে প্লাস কেঁদে আমার খারাপ লাগে খুব আবিরের কান্না দেখে। তাও আমি ওকে বলি, কাঁদছিস কেন? স্নিগ্ধা আমাকে খুব ভালোবাসে আর আমিও ভালো রাখবো ওকে অনেক, কিন্তু স্নিগ্ধা ভাবছে তোকে ধোকা দিচ্ছে তাই চলে গেছে তোর কাছে ক্ষমা চাইতে। তুই ওকে পাঠিয়ে দে আমার কাছে। ঠিক আছে, পাঠিয়ে দিব, কিন্তু কেন করলি এমন জানি না। আমি ভালোবাসি স্নিগ্ধাকে, এতটুকুই জানি। ঠিক আছে, স্নিগ্ধা যদি তোকে ভালোবাসে আমি পাঠিয়ে দিব তোর কাছে, বলেই ফোন রেখে দেয় আবির। আবির ভাবেছিল আমি তোমাকে ওর থেকে কেড়ে নিয়েছি, কিন্তু আমি তো জানতামই না তুমি আবিরের ছোট মার মেয়ে স্নিগ্ধা। রাতে আবির আমাকে আবার ফোন দেয়, বলে তোমায় নিয়ে যেতে বের করে দিয়েছে তোমাকে বাড়ি থেকে, আর আমি তোমায় এখানে নিয়ে আসি। আমি ভাবিনি এত সহজে তোকে ছেড়ে দিবে, কিন্তু আমি ভুল ছিলাম, ছেড়ে তো দিয়েছে, ভুলতে পারেনি। একটু আগে ফোন এসেছে, আবির হসপিটাল আছে। সব শুনে স্নিগ্ধা পাথর হয়ে গেল, চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে তার। রাহুল কথা শেষ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কলিজাটাও ব্যথা করছে যেমন রাহুলের। প্রায় 15 মিনিট চুপচাপ কান্না করার পর স্নিগ্ধা মুখ খুলল। আপনি আবিরদাকে চিনতেন? কান্না করতে করতে, হ্যাঁ স্কুলে একসাথে পড়তাম, তো আপনি জানতেন আবিরদা আমায় ভালোবাসে? জানতাম, কিন্তু শুধু তোমার নামটা জানতাম, দেখেনি কোনো সময়, আর দেখলেও চিনার কথা না, অনেক বছর আগের কথা। তাছাড়া আমি আবিরকেই প্রথম চিনতে পারিনি, কিন্তু চিনা চিনা লাগায় খোঁজ নিয়ে জানি। কেন করলেন এত কিছু? তোমাকে ভালোবাসি খুব বেশি, আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে স্নিগ্ধা, করুণ কণ্ঠে। আবিরদাও তাই চেয়েছিল, তাহলে সে কেন এত কষ্ট পাবে বলতে পারেন? আমি জানি না, কিছু জানি না। স্নিগ্ধা তুমি আমায় ফেলে যেও না প্লিজ, আবিরদাকে আপনি সব থেকে বেশি কষ্ট দিয়েছেন এই বলে যে আমি আপনাকে ভালোবাসি। কেন বলেছেন? উনি এটাই মানতে পারেননি হয়তো, এত বছর ধরে ভালোবেসে গেছে, সেই আমি কিনা তাকে ভালো না বেসে আপনাকে ভালোবাসি সেটা কেউ মানতে পারবে? আপনি পারবেন, আমি জানি আমি ভুল। রাহুল আর কিছু বলার আগেই হঠাৎ স্নিগ্ধা মাথা ঘুরে পড়ে যেতে নেয়, রাহুল দেখে তাড়াতাড়ি ধরে ফেলে, তারপর স্নিগ্ধার মাথাটা নিজের কোলে নিয়ে বলতে থাকে, স্নিগ্ধা এই এই উঠো, কি কি হয়েছে তোমার? দিশেহারা হয়ে যায় রাহুল। তুমি কি বললে তুমি আমায় ভালোবাসো না? এই স্নিগ্ধা প্লিজ বলো না ভালোবাসি, আমি কি এতটা খারাপ স্নিগ্ধা?
রাহুল কোলে করে রুমে নিয়ে যায় স্নিগ্ধাকে, চোখে মুখে পানির ছিটা দেয়, কিন্তু স্নিগ্ধার যজ্ঞেন ফিরে না। রাহুল কিছুটা ভয় পেয়ে যায়। তারপর আর কিছু না ভেবে স্নিগ্ধাকে হসপিটাল নিয়ে যায়। এক ঘন্টা পর, ডক্টর, কেমন আছে আমার ওয়াইফ? একদম ঠিক আছে, গুড নিউজও আছে। মানে? মানে আপনার ওয়াইফ প্রেগন্যান্ট, মিস্টার চৌধুরী? মিষ্টি মুখ করান সবাইকে। ডক্টরের কথা কানে যেতেই রাহুল স্তব্ধ হয়ে গেল। সেও বাবা হবে ভাবতেই রাহুল চোখে মুখে হাসি ফুটে উঠল। হোয়াট? মানে সত্যি ডক্টর? ইয়েস মিস্টার চৌধুরী, তবে আপনার ওয়াইফ কিছুটা স্ট্রেস, তাই সেন্স হারিয়েছে, একটু খেয়াল রাখবেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর, ইট স ওকে। কিছুক্ষণের মধ্যে যজ্ঞেন ফিরে যাবে উনার, তারপর বাসায় নিয়ে যেতে পারবেন। ডক্টর চলে গেলে রাহুল স্নিগ্ধার কাছে যায়। স্নিগ্ধার পাশে বসে স্নিগ্ধা হাতটা শক্ত করে ধরে। স্নিগ্ধা, প্লিজ ছেড়ে যেও না, প্লিজ প্লিজ, অনেক ভালোবাসি তোমায়, আমার বেবির থেকে দূরে করো না আমাকে, প্লিজ। রাহুলের চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। স্নিগ্ধা যজ্ঞেন ফিরতেই আশেপাশে তাকিয়ে বুঝতে পারে এটা হসপিটাল। পাশেই রাহুলকে তার হাত ধরে বসে থাকতে দেখে হাতটা সরিয়ে নেয় স্নিগ্ধা। তাতে রাহুলের মনটা ভেঙে যায়। আমি এখানে কেন? সেন্সলেস হয়ে গিয়েছিলে তাই নিয়ে এসেছি, ডক্টর বলেছে। আমি আবির দার কাছে যাব, নিয়ে যাবেন আমায় এক্ষুনি। স্নিগ্ধার কথাটা শুনেই রাহুলে ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। তুমি সত্যি আমায় ভালোবাসো না, আমায় ছেড়ে চলে যাবে? রাহুলের কথা শুনে স্নিগ্ধার চোখের জল চলে এলো। তাও চোখ মুখ শক্ত করে বলল, আমি আবিরদার কাছে যাব, প্লিজ স্নিগ্ধা আমার কথাটা শুনো, একটি বার ক্ষমা করা যায় না, আমি কি বলেছি শুনেননি? প্লিজ স্নিগ্ধা এমনটা করো না, আমি মরে যাব এবার, মার মতো তুমিও আমায় ছেড়ে যেও না প্লিজ। স্নিগ্ধা আর কিছু না বলে উঠে হাঁটা দিল। ভালোবাসার মানুষের মুখ থেকে এমন আকুতি মিনতি শুনতে আর পারছে না স্নিগ্ধা। তার ভেতরটাও যে জ্বলে যাচ্ছে। স্নিগ্ধা নিজের ভালোবাসা প্রকাশ না করলেও নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছে রাহুলকে। কিন্তু রাহুল খুব বড় ভুল করেছে, এত বড় মিথ্যে নাটক করে। আবির যদি কিছু করে ফেলতো নিজের বড় মাকে কি জবাব দিত স্নিগ্ধা? তাই স্নিগ্ধা ঠিক করে রাহুলকে শাস্তি দিবে। তাই স্নিগ্ধা রাহুলের সাথে কথা বাড়াতে চাইছে না, কারণ এখন কথা বললে ক্ষমা করে দিতে মন চাইবে স্নিগ্ধার। রাহুলের কষ্ট যে এখন সইতে পারে না স্নিগ্ধা। স্নিগ্ধা হাঁটা দেখে রাহুল তাড়াতাড়ি হাত ধরে আটকালো স্নিগ্ধাকে। একা যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, চলুন। দুজনই গিয়ে গাড়িতে বসল। ফোন করে জেনে নিল আবির কোন হসপিটালে, তারপর নিয়ে গেল স্নিগ্ধাকে হসপিটাল। স্নিগ্ধাকে নিয়ে ভেতরে গেল। স্নিগ্ধা এদিক ওদিক তাকিয়ে আসিফকে দেখে দৌড়ে গেল। রাহুল স্নিগ্ধা যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবিরদা কেমন আছে? আসিফ পিছনে ফিরে দেখে স্নিগ্ধা তাচ্ছিল্য হেসে বলে, মরেনি, বেঁচে আছে, এভাবে কেন বলছ? কেঁদে কিভাবে বলবো তাহলে, বড় মা সব বলেছে আমায়, স্নিগ্ধা কিভাবে পারলি এমনটা করতে? স্নিগ্ধা নিষদে কাঁদছে। রাহুল এসে সোজা আবিরের কেবিনে ঢুকে গেল। তাকিয়ে আছে আবিরের দিকে রাহুল। সেলাইন চলছে, আবিরের চোখ বন্ধ, মুখ দেখেই বোঝা যাচ্ছে আবির ভালো নেই। রাহুল গিয়ে পাশে বসে, স্নিগ্ধা ও ভিতরে ঢুকে, সাথে আসিফও। কি রে শুয়ে আছিস কেন? তোর ভালোবাসার মানুষ তোর কাছ থেকে কেড়ে নিয়েছি, মারতে আসবি না আমাকে? আবির জেগেই ছিল, চোখ বন্ধ করে ছিল, শুধু রাহুলের কথা শুনে তাকিয়ে রইল রাহুলের দিকে।
আসিফ রাহুলের কথা শুনে স্নিগ্ধাকে জিজ্ঞেস করল, এই লোককে? রাহুল? আসিফ চিনে ফেলে রাহুলকে, তারা একসাথেই পড়ত। আবিরকে চুপ থাকতে দেখে রাহুল আবার বলে, কিরে চুপ করে আছিস কেন? কি বলবো, মারবি না আমায়? এখন ছোট নেই আমারা যে মারামারি করব। ভালোবাসি স্নিগ্ধাকে আমি, কেঁদে জানি হেসে। আসিফ ওদের কথা শুনে অবাক হচ্ছে। স্নিগ্ধা ভাবছে এত কিছুর পর ও আবির হেসে কথা বলছে রাহুলের সাথে কিভাবে। বন্ধু বলে, জানিস আমি বাবা হতে চলেছি। কিছুক্ষণ চুপ থেকে আবির বলে, ভালো তো শান্ত রাহুলের আর একটা শান্ত রাহুল আসবে। হ্যাঁ হেসে, আমার মেয়ের সাথে বিয়ে দিবি কেমন? হেসে। স্নিগ্ধা স্তব্ধ হয়ে গেল, রাহুল বাবা হবে শুনে বুঝতে বাকি রইল না স্নিগ্ধা প্রেগন্যান্ট, আর তাই সে সেন্সলেস হয়ে গিয়েছিল। স্নিগ্ধা রেগে জিজ্ঞেস করল রাহুলকে, আপনি আমায় বলেননি কেন? বলতে চেয়েছিলাম, পারিনি, বেরিয়ে যান এখান থেকে। স্নিগ্ধা রাহুলের সামনে গিয়ে রাহুলের শার্টের কলার ধরে দাঁড় করিয়ে বলে, বেরিয়ে যান এখান থেকে এক্ষুনি। একটা ছেলের ভালোবাসে কেড়ে নিয়ে এখন আবার তাকেই, আমি বাবা হতে চলেছেন শোনাচ্ছেন, বেরিয়ে যান এখান থেকে। আমি আপনাকে দেখতে চাই না। সত্যি দেখতে চাও না? রাহুলের দিকে না তাকিয়েই জবাব দেয় স্নিগ্ধা, না। ঠিক আছে চলে যাব। আবির আসিফ নির্বাক হয়ে তাকিয়ে আছে শুধু। রাহুল আবিরের দিকে একবার তাকিয়ে চলে যায় সেখান থেকে। এই তাকানোতে ছিল না বলা কিছু কথা। ক্ষমা করে দিস, তোর কষ্টের কারণ আমি তাই। ঠিক এমন না বলা কিছু কথা। রাহুল না বলে চলে গেলেও আবির ঠিক বুঝতে পেরেছে। আবির হালকা হাসল, এই হাসিতে ও লুকানো কিছু কথা আছে। ভালোবাসা কি আমিও বুঝি, ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, তাই আমি ও তোকে ক্ষমা করে দিয়েছি। রাহুল বেরিয়ে যেতেই স্নিগ্ধা কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে স্নিগ্ধা আবিরের পাশে বসে, আবির দা আমি ভালোবাসিস রাহুলকে, ভালোবাসিস রাহুলকে তাই তো। স্নিগ্ধা করুণ চোখে আবিরের দিকে তাকায়, কি হলো? হ্যাঁ ভালোবাসি খুব, তো তাড়িয়ে কেন দিলি? কি করব বলো, সে বাবা হবে, তোমাকে বলছে, বুঝতে পারছে না তুমি কষ্ট পাচ্ছ। তুই যদি আমার কষ্ট বুঝতি স্নিগ্ধা, তাহলে আমাকেই ভালোবাসি বলতি, আজ রাহুলকে না। কিন্তু আমি আর তোদের মধ্যে থাকব না। মনে মনে একটা কথা বলি আবিরদা, থু, ক্ষমা করে দেওয়া আমায়, তুই ভুল কিছুই করিসনি স্নিগ্ধা। তোর সাথে যদি আমার বিয়ে হতো, এক প্রকার জোর করে আমাকে ভালোবাসতে তোর, কিন্তু সত্যি এটাই তুই আমায়। তোর বড় মার ছেলে তোর ভাইই ভেবেছিস, কিন্তু এখন তুই আমায় যেই ভালোটা বাসিস এটা মন থেকে, কিন্তু ওই সময় জোর করে হতো। বিশ্বাস কর আমি ওই জোর করা ভালোবাসা তোর কাছে চাই না, এইটাই চাই। একটা কথা বলি তোকে, সবাই সব কষ্ট সহ্য করতে পারে না। রাহুল ছোটবেলা থেকেই একা চুপচাপই থাকতে পছন্দ করে, যতটুকু চিনি মনে পড়ে কাউর ক্ষতি করেনি কোনো সময়। সেই ছেলে তোর জন্য এত কিছু করেছে, বুঝাই যায় তোকে খুব ভালোবাসে। আর তুই যদি এখনই ওর কাছে না যাস, রাহুল উল্টাপাল্টা কিছু করে বসতে পারে। আবির কথা শুনে স্নিগ্ধা আঁতকে উঠে, সত্যি তো রাহুল কতটা একা আমি জানি, ওই দিন রাগ করে কিছু কথা বলায় নিজের হাতের ক্ষতি করেছে। আর সে যদি ভাবে আমি তার মার মতো ওকে ছেড়ে চলে গেছি, তো মনে মনে আর ভাবতে পারছে না স্নিগ্ধা, গলাটা শুকিয়ে আসছে, এমন ব্যবহার করা মোটেও ঠিক হয়নি তার। রাহুলকে শাস্তি দিবে এসব এখন কিছুই মাথায় নেই স্নিগ্ধার। এলাফে উঠে দাঁড়ায় স্নিগ্ধা, আবির শুধু দেখছে স্নিগ্ধা কতটা উত্তেজিত হয়ে পড়ছে। রাহুল কিছু করে বসতে পারে কথাটা শুনে, আবির দা আমি যাচ্ছি বলেই স্নিগ্ধা দৌড়ে বেরিয়ে যায় কেবিন থেকে।
আবির স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আজ আমি যদি বলতাম, স্নিগ্ধা আমি তোকে সব কিছুর জন্য ক্ষমা করেছি, আমায় বিয়ে কর, তবে স্নিগ্ধা তুই কি বলতি? উত্তর কেউ জানে না বলেই আবির একটা দীর্ঘ শ্বাস ফেলে আসিফ গিয়ে পাশে বসে আবিরকে জিজ্ঞেস করে, সত্যি কি সব মেনে নিয়েছিস তুই? থু, কিভাবে, এত বছরের ভালোবাসা তোর, তাই তো ভালোবাসার মানুষের সুখের জন্য সব করতে পারি। আসিফ আর কিছু বলে না। আসিফ বুঝতে পারে আবির বর্ষর একটা কুরবানি দিয়েছে নিজের ভালোবাসার। স্নিগ্ধা দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে রিকশাতে উঠে, পথ যেমন শেষই হচ্ছে না, আর স্নিগ্ধার মাথায় হাজার চিন্তা। রাহুলকে বাসায় গিয়ে পাবে তো কিছু হয়নি তো, এসব ভাবছে আর বারবার রিকশাচালককে তাড়াতাড়ি যেতে বলছে। ওইদিকে রাহুল আবার সিগারেট খাওয়ার চেষ্টা করছে, দুহাতে দুইটা নিয়ে ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে, চোখের নিচে লাল হয়ে আছে, সিগারেটের ধোঁয়া নিতে পারছে না রাহুল, তাও চেষ্টা লেগেই আছে দুইটা সিগারেট শেষ করার জন্য। যুদ্ধ করছে এক প্রকার, এমন সময় পেছনে থেকে ডাক আসে, রাহুল। রাহুল পিছনে তাকিয়ে দেখে স্নিগ্ধা দাঁড়িয়ে আছে, একটা মুচকি হাসি দেয় রাহুল, তারপর সিগারেট ফেলে নিচে নেমে দাঁড়ায়। আর এসব দেখে স্নিগ্ধা কলিজা শুকুয়ে যায়, যায় অবস্থা, সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে আসে। স্নিগ্ধা রাহুলকে রেলিং এর উপর দেখে ডাক দিয়েই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে স্নিগ্ধ। রাহুল আস্তে আস্তে স্নিগ্ধার কাছে গিয়ে জড়িয়ে ধরে, আষ্টে পৃষ্ঠে রাহুল যেন কলিজা ফিরে পেয়েছে তার। স্নিগ্ধা নড়াচড়া করে নোনা দেখে রাহুল বুঝতে পারে স্নিগ্ধা রাহুলকে এভাবে দেখে ভয় পেয়েছে, তাই আস্তে করে মুখটা উঁচু করে স্নিগ্ধার, এই দেখো জান, আমি একদম ঠিক আছি। এইবার স্নিগ্ধা রেগে ইচ্ছা মতো কিল ঘুষি দিতে থাকে, ওখানে কি করছিলেন, হ্যাঁ কি করছিলেন, আমি কত ভয় পেয়েছি, মরতে গিয়েছিলেন, হ্যাঁ একদম মেরে ফেলবো এসব চিন্তা করলে, কাঁদতে কাঁদতে, এই মেয়ে আমি কেন মরতে যাব, আমার বিশ্বাস ছিল তুমি আমার কাছে ফিরে আসবে, আমি মরে গেলে তোমায় জ্বালাবে কে, ফিরে আসবো দেখেই ওখানে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ বলেই আবার মারতে লাগলো রাহুলকে। রাহুল আর না পেরে স্নিগ্ধা কোমর জড়িয়ে ধরে, নিজের ঠোঁট চেপে ধরে স্নিগ্ধা ঠোঁটে, স্নিগ্ধা শক খেয়ে চোখ দুইটা বড় বড় করে ফেলে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে স্নিগ্ধার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলতে থাকে, খুব বেশি ভালোবাসি, আমিও খুব 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 ভালোবাসি, কখনো ছেড়ে যাব না, কখনো না। রাহুল খুব টাইট করে জড়িয়ে ধরে স্নিগ্ধাকে, আজ স্নিগ্ধা ও সমান তালে ধরে রাহুলকে, আমিও যাব না আমার বেবির মাটাকে ছেড়ে। 5 বছর পরে রাহুল স্নিগ্ধা তাদের ছেলে আরিয়ানের হাত ধরে দাঁড়িয়ে আছে একটা করব এর সামনে। রাহুল স্নিগ্ধার চোখে পানি, কবরটা আর কাউর না আবিরের, আবিরের জন্য সবাই রাহুল স্নিগ্ধা মেনে নিলেও রাহুলের সাথে স্নিগ্ধা ভালো থাকলেও চোখের সামনে বেশি দিন নিজের ভালোবাসাকে অন্যের সাথে সুখে থাকতে দেখতে পারেনি আবির, চুপচাপ থাকতো আবির। আবির অনেক চেষ্টা করেছিল সব ভুলে সুখে থাকার, স্নিগ্ধা অনেকবার বিয়ের কথা বলেছে আবিরকে, কিন্তু আবির ভুলতে পারত না স্নিগ্ধাকে, কিন্তু কাউকে বুঝতেও দিত না আবির, কেউ বিয়ের কথা বললেই এড়িয়ে যেত। আবির আরিয়ানকে খুব আদর করত, স্নিগ্ধা রাহুলের সাথেও নর্মাল ছিল আবির। লাস্টে আবিরের মা মারা গেলে আবির খুব ভেঙে পড়ে, তাও নিজেকে অনেক গুছানোর চেষ্টা করে, কিন্তু সব মিলিয়ে পেরে উঠে না আবির। রাহুল স্নিগ্ধার বিয়ের প্রায় 4 বছর পরে আবির সুইসাইড করে, তাই তো কেউ বুঝতে পারেনি আবির স্নিগ্ধাকে ভুলতে না পেরে সুইসাইড করেছে, কিন্তু কেউ না বুঝলেও রাহুল বুঝতে পারে আবিরের এই স্টেপ নেওয়ার কারণ। আবিরের চলে যাওয়ার পর রাহুল খুব ভেঙে পড়ে, নিজেও আবিরের মতো স্টেপ নিতে চায়, কারণ তার জন্যই আজ আবির নেই এটা মানতে পারে না রাহুল। কিন্তু স্নিগ্ধা আরিয়ানের কথা ভেবে পারেনি, তাদের সুখে রাখার দায়িত্বটা যে আবির রাহুলকেই দিয়েছিল,
রাহুল স্নিগ্ধা এখন খুব একটা ভালো নেই, আবির তাদের জীবনে পথ চলার মাঝে তারা করেই বেড়ায়। স্নিগ্ধার শুধু মনে হয় সে ভুল করেনি ভালোবেসে রাহুলকে, কিন্তু রাহুলের সাথে সুখী হওয়ার আগে আবিরের সুখে থাকাটা ঠিক করে দেওয়ার প্রয়োজন ছিল বোন হিসেবে। আবার মাঝে মধ্যে ভাবে আবিরদাকে একটু ভালোবাসলে কি হতো আমার, উত্তর খুঁজে পায় বা স্নিগ্ধা চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুধু আজ আবির নেই 1 বছর, তাই রাহুল স্নিগ্ধা এসেছে আবিরের কবর জিয়ারত করতে। স্নিগ্ধা রাহুলের হাত ধরে আবিরের কবরের দিকে তাকিয়েই বলে, তুমি আন্ডারস্কোর আমি সব ভুলে ভালো থাকতে পারি না একসাথে, থু ভালোবাসি ভালোবাসি, হয়তো এখন ভালো না থাকলেও। স্নিগ্ধা রাহুল একদিন সব ভুলে ভালো থাকবে, খুব ভালো থাকবে, ভাগ্যকে মেনে নিবে, আর স্নিগ্ধার মা ছেলেকে নিয়ে সুখী ফ্যামিলি হবে তাদের। ওই যে একজনের জন্য কাউর জীবন থেমে থাকে না, কিন্তু আবিরের মতো কিছু ভালোবাসার কাঙ্গাল থাকে তারা এই কথাটার মানেই বুঝে না। কি ভাবছেন, রাহুল ছ্যাঁকা খেয়ে মরে গেল? না, সে ভুলতে পারতো না তার ছোট বেলার ভালোবাসাকে, কারণ তার ভালোবাসাও পবিত্র ছিল, সত্যি ছিল। আর আবির না স্নিগ্ধাকে ভুলতে পারছিল না ভালো থাকতে, আর তাই আবির এর গভীর ঘুমের প্রয়োজন ছিল, তাই সে চিরতরে ঘুমটাকেই বেছে নিয়েছে শুধুমাত্র। সমাপ্ত। তুমি আমি, লেখিকা রোজা ইসলাম।